মেডিকেলের বিশ মার্ক ফিজিক্সে বিশ মার্ক আছে এর মধ্যে আঠারো মার্ক তোলা খুবই সহজ তুমি যদি একটু চোখান খোলা রেখে অপশনগুলো দেখে অ্যানসার করো তাহলে আশা করি এবং অনুশীলন ঠিক মতো পেয়ে যাও ফিজিক্স তোমরা ইজিলি বিশের মধ্যে আঠারো উনিশ এমনি পেয়ে যাবে তোমার বন্ধুরা যদি পারে তাহলে তুমিও পারবা এরকম একটা প্রিপারেশন যাতে হয়ে যায় যাতে সহজ জিনিসগুলো তোমরা ভুল না করো আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি দেখছো তোমার একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে এবং ওই ইলেকট্রনটা গ্রহণ হয়েছে মানে একজন ছেড়ে দিছে পজিটিভ হয়েছে এবং আরেকজন নেগেটিভ হয়েছে ওখানে একজন ধাতু ছিল একজন অধাতু ছিল দুইজনের যে চাহিদাটা ছিল ওই চাহিদাটা একে অপরের সাথে ইলেকট্রনিক শেয়ার করার মাধ্যমে করতে এবং এইটাই হচ্ছে তোমাদের বন্ধন। আমরা অপদার্থনা আমরা সকলেই যোগ্যতা নিয়ে এখানে আসছি আমরা ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পেয়ে দেখাওয়া আসসালামু আলাইকুম আজকের ফিজিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে পড়বো ফিজিক্স ফার্স্ট পেপার প্রথমটা হচ্ছে অধ্যায় সাত এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম এবং দ্বিতীয়টি হচ্ছে অধ্যায় দশ যা হচ্ছে আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা আছে ওইটা আচ্ছা প্রথমে চলে আসি আমরা অধ্যায় সাথে দেখো এই দুইটা চ্যাপ্টার যে আছে অধ্যায় সাত এবং অধ্যায় দশ তোমাদের মেডিকেল ফিজিক্স ফিজিক্সটা এমনি মনে করো অনুশীলন নির্ভর হ্যাঁ ইসাকসারের বইয়ের যে অনুষ্ঠানী আছে ওখান থেকে পড়লে হয় তার মধ্যে এই দুইটা চ্যাপ্টার থেকে তোমরা খুব ইজিলি অনেক বেশিরভাগই অ্যান্সার করে থাকো এই দুইটা চ্যাপ্টার একটু ভালো করে আমরা দেখে নিই যাতে পরবর্তীতে তোমার বন্ধুরা যদি পারে তাহলে তুমিও পারবা এরকম একটা প্রিপারেশন যাতে হয়ে যায় যাতে সহজ জিনিসগুলো তোমরা ভুল না করো আচ্ছা প্রথমে চলে আসি আমরা পদার্থের গাঠনিক ধর্মে পদার্থের গাঠনিক ধর্মে সবার প্রথমে আমরা যেটা দেখব এটা হচ্ছে পদার্থের আন্ত আনবিক আকর্ষণ এবং বিকর্ষণ দেখো একটা পদার্থ হ্যাঁ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এর ভিতরে যে কণাগুলো আছে অনুপরমাণুগুলো আছে এদের নিজেদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণজনিত বল থাকে হ্যাঁ এই বলটাকে আমরা বলতেছি হচ্ছে পদার্থে আন্তঃবিক আকর্ষণ বা বিকর্ষণ এখন এটা তরল পদার্থের মধ্যে একরকম হয় কঠিন পদার্থের মধ্যে একরকম হয় গ্যাসীয় পদার্থের মধ্যে একরকম হয় তো সেই ক্ষেত্রে প্রথমে কঠিন পদার্থের ক্ষেত্রে লক্ষ্য করে আমরা দেখব যে এই যে আন্তঃবিক বলটা আছে এই আন্তানবিক বল আকর্ষণ বলটা এটা অন্যান্য পদার্থের তুলনায় সবচেয়ে বেশি হয় কোথায় কঠিন পদার্থের ক্ষেত্রে তারপর দেখো এই যে বলটা আছে এই বলের মাত্রা সাধারণত ক্ষুদ্রতম কণাগুলোর দূরত্ব এবং বিন্যাসের উপর নির্ভর করে মানে তোমার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদ কণা দিয়ে আমরা কঠিন পদার্থ তো দেখতে পাচ্ছি এই কণাগুলো একটার সাথে আরেকটা কি পরিমাণ ডিস্টেন্স আছে এবং কীরকম কোন বিন্যাসে এটা স্ফটিক আকার না এটা তোমার আকার গোলাকার আকার অবস্থান বিন্যাসে বিন্যস্ত ওর উপর ভিত্তি করে এই যে তোমার বলের যে মাত্রাটা হবে ওই মাত্রাটা নির্ভর করবে তারপরে দেখো আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা হচ্ছে তোমার গতিশক্তির চেয়ে বেশি হলে পদার্থটা কঠিন অবস্থায় থাকে মানে কি দেখো তোমার যদি গতিশক্তির তুলনায় আন্তঃবিক বলের মানটা বেশি না হয় তাহলে পদার্থটা মুভ করতে পারবে অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে কি দেখো এটা গড়াতে পারে এবং এটা তুমি এক জায়গায় রাখলে ওই জায়গা শেপ নিতে পারবে কিন্তু এটা যদি তোমার আকর্ষণ বলটা গতিশক্তির চেয়ে বেশি হয়ে গেছে মানে কি তোমার ওই ভিতরে যে কণাগুলো আছে এটাগুলো ইজিলি মুভ করতে পারবে না অর্থাৎ একটা ফিক্সড এরিয়াতে থাকতেছে মানে কি তোমার এই যে একটা পদার্থ পাইলা একটা বস্তু পাইলা এটা সলিড অবস্থা আছে তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তানবিক আকর্ষণ বলের মান গতিশক্তির চেয়ে বেশি হয় এখন আসো তরল পদার্থের ক্ষেত্রে বলি তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ তোমার এই যে মানটা আছে গতিশক্তির মানের খুব কাছাকাছি হচ্ছে তরল পদার্থের থাকে মানে তোমার এই আন্তানবিক বলটা গতিশক্তির কাছাকাছি একটা মানে থাকে কিন্তু এটা অবশ্যই গতিশক্তির চাইতে কম হয় যদি গতিশক্তির চাইতে একদম বেশি কম হয়ে যায় তাহলে আবার সেই পদার্থটা তখন আমরা বলবো এটাকে গ্যাসীয় বা বায়বে অবস্থায় বিদ্যমান আছে দেখো গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই আন্তঃবিক আকর্ষণ বলের চেয়ে তোমার যে গতিশক্তিটা আছে এই গতিশক্তিটা হয় অনেক বেশি এবং এই যে আন্তানবিক বলটা আছে এই আন্তঃবিক বল দূরত্বের উপর নির্ভর করে তোমার একটা সাথে একটা কণার সাথে আরেকটা কণার কি পরিমাণ ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সের উপর ভিত্তি করেও কিন্তু এই আন্তানবিক যে বলটা আছে এই বলটা একটা নির্ভরশীলতা আছে তোমাদের মেডিকেল অ্যাডমিশনে এগুলো প্রশ্ন দিয়ে দেয় মাঝে মধ্যে যে নিচের কোনটির উপর আন্তঃবিক বল নির্ভরশীল এরকম কোশ্চেন আসলে তোমরা আশা করি পেরে যাবা এখন আসো পদার্থের বন্ধন নিয়ে এই যে আমরা আন্তঃআণবিক বলটা পড়লাম এই আন্তঃআণবিক বলের ক্ষেত্রে একটা একটা যে একটা কণা আছে পদার্থের ভিতরে এই একটা কণার সাথে আরেকটা কণার যে একটা বন্ধনের মাধ্যমে এটা আকৃষ্ট থাকে মানে জোড়া লাগায় থাকে এই বন্ধনগুলো কি কি এবার আমরা ওই বন্ধনগুলো দেখব তোমার আকর্ষণ বল আছে ওই বলের কারণে একটা আরেকটা কাছে আসলো এবং কাছে আসার মাধ্যমে তখন একটা বন্ড ফর্ম করে একটা বন্ধন ফর্ম করে যার মাধ্যমে এটা একটা আরেকটার সাথে সংযুক্ত অবস্থায় থাকে এখন তোমার রাসায়নিক বন্ধন যেটা এটা মূলত পাঁচ প্রকারে হয় আমরা এখন পাঁচ প্রকারের রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো আয়নিক বন্ধন বন্ধন হাইড্রোজেন বন্ধন ধাতব বন্ধন এবং জনিত বন্ধন এই জনিত বন্ধনটা হচ্ছে এই পাঁচটার মধ্যে সবচেয়ে কম শক্তিশালী অর্থাৎ সবচেয়ে দুর্বল বন্ধন তাহলে সবচেয়ে দুর্বল বন্ধন কি এটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস বন্ধন এখন আসো আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা দেখি আয়নিক বন্ধনটা মূলত একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে হয় মানে তোমার কাছে একটা পদার্থ আছে ধরো সোডিয়াম ক্লোরাইড আছে সোডিয়াম ক্লোরাইড কি সোডিয়াম হচ্ছে তোমার একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে একটা অধাতু তো এই যে একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন হ্যাঁ এগুলো তোমরা জানো এগুলা নতুন করে পড়ানোর কিছু না এগুলো কেমিস্ট্রিতেও তোমরা পড়ে আসো জাস্ট একটু হালকা টাচ দিয়ে যাও দেখো এই সংজ্ঞাটা একটু দেখে রাখবা যে কীভাবে গঠিত হয় একটা ধাতব এবং একটা অধাতব মৌলের রাসায়নিক বিক্রিয়াকালে ধাতুর বহিস্তর থেকে এবং অধাতুর বহিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে মানে কি তোমার এই যে ধাতু হ্যাঁ ধাতু তো এখানে পজিটিভ মানে কি একটা ইলেকট্রনে ত্যাগ করছে ধাতু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ওই ইলেকট্রনটা কি হয় অধাতুতে গিয়ে লাগে এবং এই যে একটা ইলেকট্রনের আদান প্রদান দেখতে পারত এই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণ দিয়ে একটা বন্ধন গঠিত হয় এই বন্ধনটাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের এখন দেখো আয়নিক বন্ধনের গঠনের কিছু শর্ত আছে এই শর্তগুলো কি এই শর্তগুলো আমাদের একটু দেখে রাখতে হবে যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে তিনটি শর্ত প্রথমটা হচ্ছে আমাদের যে প্রথম মৌল আছে এই মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি লাগবে দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি লাগবে তার মানে কি প্রথমটা হচ্ছে তোমার একটা ধাতু এটা পজিটিভ চার্জ যুক্ত হবে দ্বিতীয়টা ইলেকট্রন আসক্তি অনেক হাই এটা ইজিলি তোমার ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার মানে কি এটা একটা অধাতু এবং এই যে যৌগটা পাইলা এই যৌগের একটা উচ্চ ল্যাটিস শক্তি আছে তো এই তিনটা বন্ধনের শর্ত আমরা দেখে রাখবো এখন আসো আয়নিক বন্ধন গেল। এরপর আসি সমযোজী বন্ধনে দেখো আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি দেখছো তোমার একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে এবং ওই ইলেকট্রনটা গ্রহণ হয়েছে মানে একজন ছেড়ে দিছে পজিটিভ হয়েছে এবং আরেকজন নেগেটিভ হয়েছে ওখানে একজন ধাতু ছিল একজন অধাতু ছিল সমযোজীর ক্ষেত্রে মূলত তোমার দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে অধাতু হয়ে থাকে দুইটা অধাতুর মধ্যে তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মানে এ একটা অধাতু বি একটা অধাতু এ এবং বি দুই যদি একটা কমন ইলেকট্রনকে ইউজ করে বা একটা কমন ইলেকট্রনকে শেয়ার করে ওই শেয়ারের মাধ্যমে তোমার যে একটা আকর্ষণ তৈরি হয়েছে ওর মাধ্যমে যে বন্ধনটা পাইতেছি ওই বন্ধনটা হচ্ছে আমার বন্ধন এখন সমযোজীবন্ধনের উদাহরণ কে কে তৈরি করে এটা মূলত অধাত্ত্ব যেমন হাইড্রোজেন নাইট্রোজেন সিলিকন এরা মূলত সমযোজী বন্ধনটা তৈরি করে থাকে সমযোজী বন্ধন তৈরি করারও কিছু শর্ত অবশ্যই আছে সে শর্তগুলো আমরা দেখি দেখো সমযোজি বন্ধনের মূল শর্ত হচ্ছে দুটি অধাত পরমাণুর মধ্যে সমযোজি বন্ধন ঘটে এবং উভয় অধাতব পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যোগান দেয় এমন না যে একজন দুইটা দিতে আসছে আর একজন তিনটা দিতেছে এরকম না দুইজনই ধরো একটা করে দিছে এবং ওই এক মানে দুইজনই একটা ইলেকট্রন ইউজ করতেছে ফিফটি ফিফটিভাবে শেয়ার করে ইউজ করতেছে তো এইটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের ক্ষেত্রে চিত্রতে দেখলে বুঝবা যেমন সিলিকনের আমরা জানি সিলিকনের বহিস্তরের চারটে ইলেকট্রন তো এইখানে দেখো চারটে ইলেকট্রন এবং এইখানেও দেখো সেমভাবে ইউজ করে যে অষ্টক আটটা ইলেকট্রনের যে অষ্টক আছে দুইটা চারটা চারটে এক জায়গায় এসে আটটা করে একটা তোমার অষ্টক পরিপূর্ণ করছে অর্থাৎ কি দুইজনের যে চাহিদাটা ছিল ওই চাহিদাটা একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এরা পূরণ করতে পারছে এবং এইটাই হচ্ছে তোমাদের সমযোজী বন্ধন এখন দেখো ধাতব বন্ধন আমরা পড়লাম দুইটা ধাতুর দুটা অধাতুর মধ্যে বন্ধন হলে কি হয় আমরা দেখলাম একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে বন্ধন হইলে কি হয় এখন আমরা দেখব আমরা দুইটা ধাতু ব্যবহার করছি দুইটা ধাতুর পরমাণুর মধ্যে পরস্পরের যে আকর্ষণটা আছে এই আকর্ষণ হচ্ছে আমাদের ধাতু বন্ধনের আকর্ষণ তার মানে কি তুমি হচ্ছে ধরো একটা স্টিলের পাত বা একটা ইস্পাতের যে পাত আছে ওই পাতের মধ্যে ইস্পাতের বা স্টিলের অনুগুলো একটা ওপরটার সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত আছে হ্যাঁ ওই বন্ধনটা হচ্ছে আমার ধাতব বন্ধন কারণ ধাতব বন্ধনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখিনি ধাতব বন্ধন মূলত সমযোজি ধরনের হয় কিন্তু এদের কি হয় ভাই এদের অসম্পৃক্ত এবং অধিক সংখ্যক পরমাণুর সাথে আবদ্ধ থাকার সুযোগ আছে মানে কি সমযোজি বন্ধনের ক্ষেত্রে তোমার একটা সাথে আরেকটা অনুযুক্ত হয়েছে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এটা মূলত ওইরকমই ইলেকট্রন শেয়ারিংয়েরই একটা ধরন কিন্তু এই ক্ষেত্রে দেখো একের অধিক পরমাণুর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে এবং ইলেকট্রনটাকে সমান হইতে হবে না হ্যাঁ তুমি বিভিন্ন রকমের জোড়া লাগাতে পারো এখন দেখো পাউলির বর্জননীতিটা এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো এটা এখানেও আছে পাউলির বর্জন নীতি অনুযায়ী যতটা সুযোগ রয়েছে পরমাণুর মাঝে ইলেকট্রন ঘনত্ব তার চেয়ে কম হয় মানে কি মানে হচ্ছে আমার একটা যে ইলেকট্রনের যে একটা কক্ষপথ আছে সেই কক্ষপথ অনুযায়ী যে একটা বন্ড ফর্মেশন একটা পাতের মধ্যে যেই পরিমাণের ইলেকট্রন এবং পরমাণুর যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল যে পরিমাণে ইলেকট্রন যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল তার চেয়ে ধাতব বন্ধনে কম সংখ্যক ইলেকট্রন থাকে অর্থাৎ ইলেকট্রন ঘনত্বটা কম থাকে এখন আমরা আসি আমাদের ভ্যান্ডারোলস বন্ধনে কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে একটি সার্বজনীন দুর্বল আকর্ষণ বল এই জিনিসটা খেয়াল রাখবা কারণ তোমরা অনেক সময় যদি বলা হয় যে সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা সমাজ অ্যান্সার করে থাকো এটা করা যাবে না সবচেয়ে দুর্বল বল হচ্ছে আমাদের ভ্যান্ডারোলস বন্ধন তো এই জিনিসটা একটু দেখে রাখতে হবে তাহলে কি হলো সবচেয়ে কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে একটি সার্বজনীন দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে যে পারস্পরিক ক্রিয়ার ফলে এই যে বলটা এই বলটা সৃষ্টি হচ্ছে তাকে ভ্যান্ডারওয়ালস ক্রিয়া বলে এবং এই যে বলটা পাইলাম এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল দুইটার মধ্যে যে বন্ধন ফর্ম করবে এটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস বন্ধন জিনিসগুলা একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবা আর মেডিকেলের ক্ষেত্রে তোমাদের ফিজিক্সে অনুশীলনী এবং বই এখানে যে যে লাইন পড়তেছো যেভাবে প্রশ্নগুলো পাইতেছো ওইভাবেই তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এগুলো খুব একটা চেঞ্জ করা হয় না তো এগুলো একটু বইটা ভালো করে আমাদের পড়তে হবে এখন দেখো পরবর্তীতে আমরা আসি একটা ইম্পর্টেন্ট ইনফো সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অনু ভ্যান্ডারওয়ালস বন্ধনে ফল তার মানে কি তোমরা দেখো যে এখানে নিয়ন আছে নিয়ন আর্গন এরকম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর প্রত্যেকটা অনু একটা মানে একটা অণু একটা অনুর সাথে এই ভ্যান্ডারওয়ালস বল দ্বারা যুক্ত থাকে এইটা তোমাদের পরীক্ষার জন্য অনেক সময় দিয়ে দেয় এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখন দেখো আন্তানবিক বল এবং পদার্থের স্থিতিস্থাপকতা আমরা আসবো তার আগে দেখো তোমার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এখান থেকে পদার্থের গঠনের সময় অনুগুলা পরস্পরের পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে একটা ক্ষুদ্র জায়গা থাকে হ্যাঁ ক্ষুদ্র একটা ফাঁকা জায়গা থাকে এই ডিস্টেন্সের পরিমাণ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এক একটা ভাইকে যেন ভুল না হয় একটা খেয়াল রাখবা টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এখন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটারে আছে তোমাদের অপশনে কিন্তু এটা সেন্টিমিটার দিতে পারে যদি সেন্টিমিটারে দেয় তাহলে এই টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আছে এটাকে একটু চেঞ্জ করে টেন টু দি পাওয়ার মাইনাসভেন করে নিও হ্যাঁ কারণ এটা তোমাদের যেহেতু একটা সংখ্যা এবং একক আছে এই একক পরিবর্তন করে অনেক সময় পরীক্ষায় চলে আসে এই দিকে একটু খেয়াল রাখবা এখন দেখো কঠিন পদার্থের অনুগুলোর মধ্যে ক্রিয়াশীল একটা বল থাকে এই যে তুমি আন্তঃআণবিক বলটা পাইলাম এই বলটা তো ক্রিয়া করতেছে এই ক্রিয়াশীল বলকে আবার সংশক্তি বলও বলা হয় তাহলে কঠিন পদার্থের মধ্যে যে আন্তানবিক বলটা আছে ওই বলটাকে আমার সংশক্তি বল বলা হয় নেক্সটে দেখি আর কি কি লাগবে এই আন্তঃবিক স্থানের উপর ভিত্তি করে আমরা এতক্ষণ আন্তানবিক যে বল পড়লাম এবং যে ফাঁকা জায়গাটা পড়ছি এর উপর ভিত্তি করে আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করতেছি কঠিন পদার্থ এবং প্রবাহী পদার্থ আমরা মূলত কি জানি পদার্থ কয় প্রকার তিন প্রকারের না কঠিন পদার্থ বায়বীয় পদার্থ এবং তরল পদার্থ অনেক ক্ষেত্রে নিজেদেরকে দিয়ে চার নাম্বারও বলতে পারো অপদার্থ আমরা অপদার্থ না আমরা সকলে এই যোগ্যতা নিয়ে এখানে আসছি আমরা ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে দেখাবো দেখো মূল পড়ায় চলে আসি আন্ত স্থানের পর এই যে দুইটা পাইলাম তোমরা বলতে পারো তিনটা আমি দেখাইতেছি কঠিন পদার্থকে আমরা আলাদা করছি এবং তরল আর বায়বীয় মিলে আমরা এই প্রবাহীটা বা ফ্লুইডটা তৈরি করছি কেন না দেখো তোমার তরল পদার্থ প্রবাহিত হইতে পারে বায়বীয় বাতাসের মধ্যে বাতাস তো প্রবাহিত হয় তো ওই ক্ষেত্রে আমরা দুইটাকে নিয়ে এসে প্রবাহী বলছি এবং প্রবাহের মধ্যে আমাদের তরল এবং কঠিন পদার্থটা আছে এই যে প্রবাহীকে দুই ভাগে ভাগ করছে অসংকোচনীয় প্রবাহী এটার মধ্যে পড়ছে তরল এবং সংকোচনীয় প্রবাহী এটার মধ্যে পড়ছে গ্যাস কেন পড়ছে এখন বলি অসংকোচ সংকোচনীয় প্রবাহী মানে কি বাতাসকে আমরা চাপ দিয়ে একটা কম্প্যাক্ট অবস্থায় আনতে পারি আমরা তো সবাই সফট ড্রিঙ্কস কোকাকোলা বা সেভেন আপ খাই এগুলোর মধ্যে কী হয় কার্বন ডাইঅক্সাইডকে কি চাপ দিয়ে ভিতর দেওয়া হয় না অ্যাড করা হয় ওই জন্য এটা হচ্ছে সংকোচনীয় প্রবাহী তরলের ক্ষেত্রে এটা অনেক সময় পসিবল হয় না এই জন্য এটা অসংকোচনীয় প্রবাহী এর সাথে আরেকটা তুমি অ্যাডিশনাল বলতে পারো এটাকে মধ্যে ট্র্যাডিশনাল ধরবা অত্যাধিক তাপমাত্রার ক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ের ক্ষেত্রে বায়বীয় পদার্থগুলো আয়নিত হয়ে যায় এই আয়নিত অবস্থায় সমান সংখ্যক ধন এবং ঋণ আয়ন সিস্টেম মানে কি সমান সংখ্যক পজিটিভ পাবা সমান সংখ্যক নেগেটিভ পাবা এবং এই যে একটা অবস্থা তৈরি হয়েছে আয়নিত অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাকে বলা হয়েছে প্লাজমা অবস্থা অনেক সময় পরীক্ষাতে আসে যে পদার্থের চতুর্থ অবস্থা কোনটা যদি পদার্থের চতুর্থ অবস্থা কোনটা জানতে চাই তাহলে উত্তর হচ্ছে আমাদের প্লাজমা এটা মেডিকেল অ্যাডমিশন অলরেডি এর আগে আসছে তো জিনিসটা দেখো এই জিনিসটা প্লাজমাটা একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে হ্যাঁ এখন আমরা আসি আন্তঃবিক বল যে পড়লাম এর এর প্রকৃতি সম্পর্কে জানতে হবে দেখো আন্তঃবিক বলের প্রকৃতির মধ্যে আমাদের তেমন কিছু লাগবে না যেগুলো লাগবে এই যে লাইনগুলো দাগানো আছে আন্তঃানবিক দূরত্ব কমার সঙ্গে সঙ্গে তোমার যে স্থিতিশক্তিটা আছে এই স্থিতিশক্তিটা কমে যায় এবং যে আর ইকল আর নট ক্ষেত্র তৈরি হয় এবং তখন স্থিতিশক্তিটা সর্বনিম্ন অবস্থায় থাকে এর মানে কি দেখো তোমার আন্ত দূরত্ব আস্তে আস্তে কমে যাইতেছে যত দূরত্ব কমবে তত এটার বলের মান বেড়ে যাচ্ছে তার মানে কি এটা কঠিন পদার্থ হচ্ছে না কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে কম হয় এই জিনিসটা এর মাধ্যমে বোঝানো হয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে যদি তুমি যদি ভাঁজ করো একটা বাড়ি মারো তাহলে এটা কিন্তু কি সহজে ভেঙে যাবে তোমার তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু সেই রকম একটা অবস্থা তৈরি হয় না তো এটাই এখানে বলা হয়েছে দূরত্ব কমার সঙ্গে সঙ্গে যে স্থিতিশক্তিটা আছে এটা কমে যায় আর এই যে গ্রাফটা তুমি খেয়াল করো যখন তোমার মেইন আরের মান এই যে ফ্ল্যাট লাইন বরাবর হয় মিডেল অবস্থা হয় আকর্ষণ এবং বিকর্ষণ সমান হয় ঠিক ওই ক্ষেত্রে এসে স্থিতিশক্তির মানটা হয় সর্বনিম্ন এখন দেখো এই যে বললাম একটু আগে স্থিতিস্থাপকতার কথা যে একটা নির্দিষ্ট মান পর্যন্ত ধর কোনো একটা তুমি লাঠি নিছো কোনো একটা লাঠিকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বাঁকাইতে থাকো বাঁকাইতে বাঁকাইতে যে লাস্ট পর্যায় পর্যন্ত এটা ছেড়ে দিলে আবারও পুনরায় আগের অবস্থায় ফেরত যাবে ওই পর্যন্ত মানটা হচ্ছে আমার স্থিতিস্থাপকতার সীমা মানে কি যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তু স্থিতিস্থাপকতা থাকে অর্থাৎ বলটা আমি যদি সরাইনি বলটা সরাই নেওয়ার পর বস্তুটা আবার আগের অবস্থায় ফেরত আসে এইরকম যে মার্জিন বা একটা লিমিট আছে এই লিমিট পর্যন্তকে আমরা স্থিতিস্থাপক সীমা বলবা এখন দেখো স্থিতিস্থাপকতা জিনিসটাকে আমরা যে স্থিতিস্থাপকতা বলতেছি জিনিসটাকে এখন আমরা আসি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বা বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন পরিবর্তনের প্রচেষ্টা যে ধর্ম আমাদের বাধা দেয় মানে তুমি একটা লাঠি নাও নিয়ে এরকম দুই ভাগ করার ট্রাই করো এরকম দুই ভাগ করার ট্রাই করো যে বলটা তোমাকে এইরকম দুই ভাগ করতে দিবে না হ্যাঁ যেটা বাধা দিচ্ছে এবং বাধা দেওয়ার কারণে বস্তুটা পুনরায় আগের অবস্থায় ফেরত আসতে ওই বলটাকে আমরা বলবো বা ওই ধর্মটাকে আমরা বলবো স্থিতি বস্তুর স্থিতিস্থাপকতা তাহলে কি ভাই স্থিতিস্থাপকতা একটা নেগেটিভ ফোর্স জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এখন দেখো আমাদের এখানে বস্তুকে কয়েক ভাগে আমরা বিভক্ত করতে পারি যেমন কি একটা হচ্ছে প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু বল প্রয়োগে বস্তুর বিকার ঘটে অর্থাৎ বস্তুটা পারমানেন্টলি ডিসফিকার হয়ে যায় ভেঙে যায় অনেক ক্ষেত্রে ভেঙে যায় অনেক ক্ষেত্রে একদম বাঁকা অবস্থাতে এটা থেকে যায় এটা সোজা করা যায় না তো যেটা ইজিলি ভাঙা যায় বা বাঁকানো যায় এটা হচ্ছে আমাদের নমনীয় বস্তু এরপরে কি দেখো এরপরে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি ওই বল অপসারণ করা হলে সাথে সাথে পূর্ব অবস্থায় ফেরত আসে এটাকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু রাবারের কথা চিন্তা করতে পারো আবার তুমি টানো বাঁকাও যাই করো ছেড়ে দেবে আবার যাতাই হয়ে যাবে তো ওইটা হচ্ছে আমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এখন আসি পূর্ণ প্লাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু হ্যাঁ বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলে যদি বস্তুটা বিকৃত অবস্থাতেই থেকে যায় এটা হচ্ছে আমার পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক আর পূর্ণ দৃঢ় বস্তু কি হচ্ছে তাহলে যে বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে যদি তার বিকৃতি বা ঘটানো না যায় তুমি এটাকে কোনোভাবেই নড়াইতে পারতেছো না হ্যাঁ তবে ওই বস্তুটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু জিনিসগুলো সহজ আছে মনে রাখলে হবে আর স্থিতিস্থাপক সীমা তো অল্প একটু আগে তোমাদের বললাম এখন তো স্থিতিস্থাপক সীমা থেকে আরেকটা কি লাগবে ইস্পাত এবং হীরা স্থিতিস্থাপক সীমা খুব বেশি আবার বা জিঙ্ক এই স্থিতিস্থাপক সীমা অত্যন্ত কম তোমাদের লাগবে কি তোমাদের লাগবে স্থিতিস্থাপকতার সীমার মানটা পড়া একটু পরে বইয়ে তুমি মানটা খুঁজে পাওয়া তখন ওই মানটা ওখান থেকে একটু পরে নিতে হবে এগুলো থেকে মূলত নয় আসে এখন দেখো অসহ ভার এবং অসহ পীড়ন কি জিনিস স্থিতিস্থাপক সীমা পর্যন্ত কোনো একটা বস্তু স্থিতিস্থাপক থাকে এটা আমরা দেখলাম এখন প্রযুক্ত বল ওই সীমাকে যদি অতিক্রম করে দেয় তাহলে বস্তু আর স্থিতিস্থাপকতা থাকতেছে না তো যেই পরিমাণ পীড়নে তো যেই পরিমাণ স্ট্রেসের কারণে তোমার এই যে স্থিতিস্থাপক সীমাটা পার হবে এইটাকে বলা হয় হচ্ছে অসহ পীড়ন দেখো এখানে আছে ন্যূনতম যে নির্দিষ্ট ভারের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে যায় তাকে হচ্ছে অসহ ভার বলে একে ভঞ্জক ভারও বলা হয় এই নামটা রাখতে হবে আর দেখো কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত অসহ ভারকে হচ্ছে তোমার অসহ পীড়ন বা স্ট্রেস বলে পীড়ন কি পীড়ন হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর তুমি ভর প্রয়োগ করো বা চাপ প্রয়োগ করো এটা ওই জিনিসটা হবে হচ্ছে আর অসহ পীড়ন হচ্ছে অসহ ভার ডিভাইডেড বাই ক্ষেত্রফল এই জিনিসটা মেডিকেলে আসছে এবং স্থিতিস্থাপক ক্লান্তি দেখো কোনো বস্তু বা তারের উপর ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে স্থিতিস্থাপক সীমা হ্রাস পায় আমরা দেখতেছি তো এই অপসারণের সাথে সাথে বস্তু আগের অবস্থায় ফেরত আসতে একটু টাইম নেয় এই মাঝখানের যে টাইমটা আছে এই টাইমটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি বিজ্ঞানী কেলভিন তোমার এইটা ব্যাখ্যা দিছে এখন আসি বিকৃতিতে কোনো একটা বস্তুর ক্ষেত্রে এটা একক মাত্রায় যে পরিমাণ পরিবর্তন ঘটে চাপ প্রয়োগ করার ফলে এটা হচ্ছে আমার বিকৃতি হ্যাঁ বিকৃতির কিছু প্রকার আছে বিকৃতির প্রকারভেদগুলো আমরা লাগবে দৈর্ঘ্য বিকৃতি ক্রিন্তন বিকৃতি বা আকার বিকৃতি এবং তোমার আকৃতির বিকৃতি এগুলা ব্যাখ্যা তোমাদের অত লাগবে না জাস্ট নামগুলো দেখে রাখো এবং যে সূত্রটা আছে যে এই সূত্রগুলা তোমাদেরকে এখান থেকে খেয়াল করতে হবে তো এটা ছিল দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এবং কীর্তন বিকৃতির ক্ষেত্রে হচ্ছে এটা থিটা ডি 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 বাই বাই স্মল এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা চিত্র থেকে এটা একটু দেখে নিবে ভালো করে এখানে দা আছে এবং কৃতন বিকৃতির ক্ষেত্রে দেখো আপেক্ষিক স্মরণ ডিভাইডেড বাই ব্যবধান দূরত্ব এই জিনিসটা মনে রাখতে হবে আসো এবার হচ্ছে আয়তন বিকৃতির ক্ষেত্রে তো বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আয়তন পরিবর্তন যদি ঘটে তাহলে ওইটা হচ্ছে কি আমাদের আয়তন বিকৃতি এবং একক আয়তনের আয়তন পরিবর্তন দ্বারা এই যে আয়তন বিকৃতিটা আছে এটা আমাদের পরিবর্তন করা যায় এবং এই যে বিকৃতিগুলো আমরা পড়তেছি এর কোনো একক বা মাত্রা সমীকরণ নাই এই জিনিসটা অনেক সময় ভুল করে তোমাদের যা বলছে নিচের কোনটি হচ্ছে বিকৃতির মাত্রা বিকৃতির তো কোনো মাত্রা নেই ওখানে একটা অপশন দেওয়া আছে এবং সেখানে দেওয়া আছে নিচের উপরের কোনোটি নয় এরকম কোনো একটা জিনিস তোমরা সবসময় মিস করে যাও তো এটা আমাদের মিস করলে ভাইয়া চলবে না পীড়নের ক্ষেত্রে আসি বাহ্যিক বল প্রয়োগের ফলে তুমি কোনো একটা বস্তুর বিকৃতি ঘটাইলা এবং স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এই বলে যে বাধাট পাইতেছে আকার পরিবর্তন করতে চাচ্ছ কিন্তু ভেতর থেকে একটা তোমার বাধা দানকারী বল আসতেছে বস্তুর একক ক্ষেত্রফলের উপর এই লম্বভাবে প্রযুক্ত যে বাধা দানকারী বলটা আছে এই বাধা দানকারী বলটাকে আমরা পীড়ন বলবো পীড়নের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফল হ্যাঁ পীরনিকল এফ বাই এ এই সূত্রটা আমাদের লাগবে এবং পীরনও আমাদের তিন প্রকার আমাদের যেহেতু বিকৃতিটা তিন প্রকার বিকৃতি ঘটাইতে যায় আমরা বাধা সম্মুখীন হচ্ছি এবং ওই বাধাকে আমরা বলতেছি পীড়ন সেই জন্য পীড়নও আমাদের তিন প্রকার দৈর্ঘ্য পীড়ন আকৃতি বা কৃন্তন পীড়ন এবং আয়তন পীড়ন আমাদের আছে তোমাদের এখান থেকে সংজ্ঞা টঙ্গা কিছু লাগবে না তোমাদের লাগবে হচ্ছে এই সমীকরণগুলো দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে এফ বাই এ পীড়নের ক্ষেত্রেও দেখো সেম জিনিস হ্যাঁ তো দৈর্ঘ্য পীড়ন এবং কৃন্তন পীড়নের ক্ষেত্রে তোমাদের সূত্র একই তোমাদের বিকৃতির ক্ষেত্রে একটু আলাদা ছিল ওই জিনিসটা একটু খেয়াল রাখো আর আয়তন পীড়নের ক্ষেত্রেও সূত্র আমাদের একই হ্যাঁ এখানে জাস্ট তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে তিনটার ক্ষেত্রে একই কিন্তু এটা যে আয়তন ক্ষেত্রে তোমার আয়তন বিকৃতির ক্ষেত্রে যেটা লাগতো ওটা আয়তন পীড়ন তারপর কৃন্তন বিকৃতি ঘটনার জন্য যেটা লাগতো ওটা হচ্ছে কৃন্তন পীড়ন এরকম আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এখন দেখো মেডিকেল খুব একটা ডিপ কোশ্চেন হয় না মেডিকেল ফিজিক্সে তোমার কোশ্চেনই হবে হচ্ছে একক থেকে এই মাত্রা থেকে ছোটখাটো যদি একটা ম্যাথ আসতে পারে এর বাইরে সাধারণত মেডিকেল ফিজিক্স যায় না তো এখন তোমার এই যে আসতে এইগুলা সবচেয়ে থ্রি স্টার ফোর স্টার কি ইচ্ছা দিয়ে নিবা এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট দেখো মেডিকেল চলে আস পিরনের পীরনের একক এম কে এস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে আমাদের পিরনের যে একক আছে এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার নিউটন ডিভাইডেড বাই বর্গমিটার কেন কেন দেখো তোমার বলের একক হচ্ছে এখানে নিউটন এবং ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার না তো তাহলে কি হচ্ছে আমার পীরনের একক কি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এবং মাত্রা সমীকরণ একই হয় বল ইকুয়ালস কি ভর ইন্টু তরণ হ্যাঁ আর নিচে হচ্ছে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য এখান থেকে তুমি দাও ঘর এবং তরণ থেকে তুমি পাবে এম এল টি ইনভার্স টু আর নিচে হচ্ছে এল স্কোয়ার তাহলে আমাদের পিরনের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করার কিচ্ছু নেই ভাই মাত্রা সমীকরণগুলো এত বেশি আছে তুমি মুখস্থ করে পারবা না পরীক্ষার হলে জাস্ট এই যে পিরনিকল বলবাই ক্ষেত্রফলটা লিখবা লেখে এইরকম একটা সমীকরণের মতো দাঁড় করে জাস্ট মানগুলো বসায় দিবা খুব সহজে এটা বের করা যায় এবং প্রত্যেকবারই মেডিকেল পরীক্ষায় একটা থেকে দুইটা এরকম মাত্রা সমীকরণ বা একক অবশ্যই অবশ্যই আসে এইবারও আসবে তো এই গুণ জিনিসগুলো আমাদের এখান থেকে পড়তে হবে এখন যে এখানে দেখো তোমাদের কি রকম ম্যাথ আসে তো ম্যাথটা একটু দেখে নিবা এইরকম তোমাদের যে তিন লাইনের মতো ম্যাথ আছে এই ম্যাথগুলা ইউজুয়ালি চলে আসে তো এখানে কি করতে বলছে তারের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত ক্ষেত্র ফল দেওয়া আছে এবং সহজে পিরনটা আছে এটা দেওয়া আছে আর অসহ ওজন আর ভর নির্ণয় করতে বলছে ওজন কি ভাই ওজন হচ্ছে তোমার পিরন ইন্টু প্রস্তচ্ছেদে ক্ষেত্রফল তুমি এখান থেকে একটা মান পাবা এবং সেখান থেকে কি ওই ওজন ডিভাইডেড বাই যে জি এর মানটা আছে ওটা দিয়ে দাও তাহলে তুমি অসহ ভর যেটা আছে ওই ভরটা পেয়ে যাচ্ছ এইরকম কয়েকটা ছোট ছোট ম্যাথ তোমাদের আসবে সূত্রটা মনে রাখবা মান বসাবা অ্যানসার লিখবা এগুলো তোমার ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেটর তো দিবে না ক্যালকুলেটরের দরকার নেই তুমি এখানে শর্টকাট ইউজ করবা টু ইন্টু টু মানে কি ফোর টু ইন্টু টু হচ্ছে ফোর আর হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর ফাইভকে ডাবল করো নাইনটি ফর্টি ফাইভ ডাবল করলে হয় নাইনটি ফোর পয়েন্ট নাইন আর এটা বিয়োগ করে দাও যা আসে তাই এইভাবে তোমাদের শর্টকাটে ম্যাথ করতে হবে তোমার যদি দশমিক মান থাকে ওটাকে একটা রাউন্ড নাম্বার হিসেবে ধরে নিয়ে ওর কাছাকাছি উত্তরটা দেখবা দেখবা যে অপশনে দিয়ে দিছে আর এটা তুমি সিম্পলি করে দিবা তাহলে হচ্ছে তোমার এখানে প্রায় হাফের মতো হয়েছে ফর্টি নাইন আর নাইনটি এইটের মতো একটা সম্পর্ক আছে এই জিনিসটা দিয়ে দিবা তাহলে এখান থেকে হয়ে যাবে এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হুকের সূত্র দেখো বিজ্ঞানী রবার্ট হুক পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক দিছে তিনি কি বলছে তিনি বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ওপর প্রযুক্ত যে পীরন আছে এটা তার বিকৃতির সমানুপাতিক হয় মানে তুমি পীড়ন বাড়াইলে বিকৃতি বাড়ে পীড়ন কমাইলে বিকৃতি কমতেছে পীরন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি তার মানে কি আমরা কি পাই পীড়ন তাহলে পীড়ন বাই বিকৃতি করলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো এই কনস্ট্যান্টকে আমার স্থিতিস্থাপকতা ধ্রুবক বা হুকের ধ্রুবক বলা হয় এই ধ্রুবকে বস্তুর উপস্থা উপাদানের স্থিতিস্থাপক স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্ক বলা হয় এই যে তুমি পাইলা একটা স্পষ্টত একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়ন হচ্ছে আমার এই ধ্রুবকটা একক মান দিলে এই ধ্রুবকটা আমরা পাবো তো এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা যদি বাড়াও তাপমাত্রা বাড়াইলে এই যে তোমার ধ্রুবকটা আছে এর মানটা কমায় যায় আর তাপমাত্রা যদি এই যে এখানে দেখো এটা মেডিকেলে চলে আসছে তোমার স্থিতিস্থাপকতার গুণাঙ্ককে তোমার ইয়াং এর গুণাঙ্ক বলা হয় স্থিতিস্থাপক স্থানাঙ্কর নাম হচ্ছে গুণাঙ্ক এই জিনিসটা খেয়াল তাহলে দেখো তাপমাত্রা বাড়াচ্ছি ইয়াং এর গুণাঙ্ক হ্রাস পাইছে আর হচ্ছে একক উপর যত গুণ বল প্রযুক্ত করবা এর বিকৃতিও ঠিক তত গুণই হচ্ছে কারণ এটা সমানুপাতে এই জিনিসগুলা কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক এরকম ফিজিক্সে অনেক পাবা এই জিনিসগুলো যদি ভালো করে খেয়াল রাখো তাহলে মেডিকেলে আশা করি পরীক্ষায় কোনোই চাপ নিতে হবে না হ্যাঁ মেডিকেলের বিশ মার্ক ফিজিক্সে বিশ মার্ক আছে এর মধ্যে আঠারো মার্ক তোলা খুবই সহজ তুমি যদি একটু চক্কান খোলা রেখে অপশনগুলো দেখে অ্যান্সার করো তাহলে আশা করি এবং অনুশীলন ঠিক মতো পড়ে যাও ফিজিক্স তোমরা ইজিলি বিশের মধ্যে আঠারো উনিশ এমনি পেয়ে যাবে এখন আমরা আসি স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে পিরন বাই বিকৃতি এবং এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা হচ্ছে একটা স্কেলার রাশি এই জিনিসটা খেয়াল করতে পারি কেন এটা স্কেলার রাশি কারণ এই যে পীরন আছে এবং বিকৃতি আছে এই দুইটা স্কেলার আর আমরা কি জানি দুইটা স্কেলার রাশি নিয়ে যখন আমরা হিসাব করব, তখন এই যে টোটাল ফলাফলটা আসবে ওই ফলাফলটাও আমার স্কেলার রাশি এবং এই যে আর বিকৃতির মধ্যে যে একটা সম্পর্ক এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখতে এইটা আমরা তিন প্রকারের পাই ইয়াং এর গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্ক এবং আয়তনের গুণাঙ্ক ইয়াং এর গুণাঙ্ক যেটা আছে এটা তোমার দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এর গুণাঙ্কটা প্রযোজ্য হয় দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে একটা অনুপাত আছে এই অনুপাতটা হচ্ছে আমার ইয়াংয়ের গুণাঙ্ক এই সূত্রটা ভাই একটু মনে রাখতে হবে আমরা ইয়াংয়ের গুণাঙ্ককে ওয়াই দ্বারা ইয়াংয়ের গুণাঙ্ককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি এবং ওয়াই ইকোয়াল এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার বাই স্মল এখন এই কোনটা কি এই জিনিসগুলো দেখো এখানে লেখা আছে তোমার ক্যাপিটাল এল এখানে আমরা আদি দৈর্ঘ্য ধরছি এবং স্মল এলকে আমরা বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যকে ধরছি এই জিনিসগুলা তোমরা ভালো করে দেখবা এবং এটা যদি তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল হচ্ছে মানে এই যে নিচের পাই আর স্কোয়ারটা আর এই সমীকরণটা আমাদের এরকম হবে ইয়াংয়ের গুণাঙ্কের কিছু নির্দিষ্ট মান আছে হ্যাঁ যেমন ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক আলাদা বা কপারের বা তামার ইয়াংয়ের গুণাঙ্কগুলো আলাদা এই কিছু কিছু গুণাঙ্কের মানগুলো আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে যেমন দেখো ইস্পাতের গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার নিউটন মিটার পার মিটার স্কোয়ার তো এই যে নিউটন পার মিটার স্কোয়ারটা এককটা আমরা পাইছি এই এককটা যেন আমাদের কখনো ভুল না হয় এগুলো দিয়েই নৈবেদ্যিককে প্যাচায় যে তোমরা নিউটন দেখবা তারপরে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার দেখবা কোনটা উত্তর এটা একটু খেয়াল করে উত্তর করতে হবে দেখো এখানে তোমাদের ইয়াংয়ের গুণাঙ্কর যে একক দেওয়া আছে মাত্রা সমীকরণ দেওয়া আছে এটা বিকৃতির মতোই কারণ কি ভাই বিকৃতি আর ইয়াংয়ের গুণাঙ্কে একই কেন কারণ আমরা একক বিকৃতির যে একক মানটা পাইছি ওইটাই তো আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক হ্যাঁ তো ওই জন্য তোমার দুইটার একক এবং যে মাত্রাটা আছে এই মাত্রাটা সেম এখন আসো তোমাদের কৃন্তন বিকৃতির ক্ষেত্রে এই সূত্রগুলো মেডিকেলে আসছে সূত্রগুলো একটু দেখে নেবা এনিক এফ ডিভাইডেড বাই এ থিটা থিটা হচ্ছে তুমি যে কোন নিচ্ছ কোণে হচ্ছে তুমি বাঁকাবা ওই কোনটা এবং এখানে লোহার কাঠিন্যের গুণাঙ্ক এটা দেওয়া আছে এই জিনিসটা একটু দেখে নেবা আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে দেখো এই যে সূত্রটা আছে এই সূত্রটা এখান থেকে আমরা বই থেকে আমরা দেখে নেব এবং এটা মধ্যেও আমরা পেয়ে এখন দেখো সংনম্যতা বলে একটা বিশেষ জিনিস আছে বস্তুর চারিদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটার আকার বস্তুটার আয়তন এটা কমে যায় এই যে আয়তন কমে যাওয়ার যে ধর্মটা আছে এই ধর্মটাকে বলা হয়েছে সংনম্যতা সংনম্যতা বিশেষ একটা বৈশিষ্ট্য এবং এটা থেকে তোমাদের নৈবিত্তিক যেটা আসে এটা হচ্ছে এই সংলম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি নৈবৃত্তিকে দিয়ে দেয় আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলা হয় বা সংনম্যতা কোন রাশির বিপরীত রাশি তো তখন উত্তর হবে আয়তন গুণাঙ্ক এই যে এই সূত্রটা একটু খেয়াল করতে হবে সংলম্যতা ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই আয়তন বিকৃতির গুণাঙ্ক এটা যেন ভুল না যায় আর তোমাদের এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই মানগুলা হ্যাঁ জানি এটা কষ্টকর কিন্তু দেখো তোমাদের এই নিকেলের মানটা কিন্তু পরীক্ষা অলরেডি চলে আসছে তুমি দৃঢ়তার গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক যদি পড়তে চাও ওয়েলকাম ভাই তোমার জন্য তুমি যদি পারো তাহলে অবশ্যই পড়বা কিন্তু তুমি যদি না পারো ওই দুটা পড়তে তাহলে গুণাঙ্কটা তুমি যেন এখান থেকে পড়ে রাখো হ্যাঁ এই ইয়াং এর গুণাঙ্ক থেকে অনেক কোশ্চেন তোমরা পায়ে যেতে পারো ইস্পাতের দ আছে ইস্পাত লোহা অ্যালুমিনিয়াম পিতল সীসা পানি এবং পারদ পানিরটা যেন ভুল না যায় এই পানির পানিরটা আর পারদেরটা কেন বলতেছি কারণ তোমরা এখানে যে ভুল করবা তোমরা একটার মধ্যে আরেকটা দিয়ে দেবে দেখো ইয়াংয়ের গুণাঙ্ক কি এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির গুণাঙ্ক না তোমার তরল পদার্থের ক্ষেত্রে ইয়াংয়ের গুণাঙ্ক এক্সিস্ট করে না তোমার ইয়াংয়ের গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হঠাৎ করে তোমাদের দিয়ে দিবে পানি এবং দিয়ে দিবে হচ্ছে পারদ এই দুইটা কিন্তু তরল তো তরলের ক্ষেত্রে ইয়াংয়ের গুণাঙ্ক নাই তো এই জিনিসটা যাতে মনে থাকে যে এদের কোনো ইয়াং এর গুণাঙ্ক নাই এদের শুধু কি আছে শুধু আয়তন গুণাঙ্ক আছে পানি পারদ বলো যে কোনো তরল জাতীয় পদার্থ বলো শুধুমাত্র আয়তন গুণাঙ্কটাই লাগবে জিনিসটা যাতে কখনো ভুল না যায় এখন আসো এখন আসো স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তির ক্ষেত্রে এখান থেকে তোমাদের যে সূত্রগুলো লাগবে আর কিছু দরকার নেই এখান থেকে তোমরা বলবা একক আয়তনে সঞ্চিত শক্তির মানটা হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি এই জিনিসটা তোমাদের ম্যাথ করা লাগতে পারে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি এই সূত্রটা মনে রাখবা এখান থেকে তাহলেই হবে যেমন দেখো একক আয়তনের সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব এই এই যে সূত্রটা আছে এইটা একটু পরে নিবা ফিজিক্সে আবারও বলতেছি এই যে সূত্র এই যে মান এই একক এই মাত্রা সমীকরণ এগুলো আসে তোমাকে ডিপ কোনো কোশ্চেন সেভাবে ফিজিক্সে করবে না যদি সুপারফিসিয়ালি এগুলো পড়তে পারো তাহলে তোমাদেরই লাভ হবে তো এই জিনিসগুলো এখান থেকে পড়লেই হচ্ছে এখন আমরা আসি বল ধ্রুবকের ক্ষেত্রে আমরা বল ধ্রুবক পরব বল্রুবক থেকে কি লাগবে স্প্রিং কে একক দৈর্ঘ্য বৃদ্ধি করবে এই একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে বলটা তুমি দিস ওই বলটাই হচ্ছে তোমার ওই স্প্রিং এর জন্য বল ধ্রুবক তো এই যে কে ইকুয়াল এফ বাই এক্স এফ হচ্ছে তুমি যে বলটা দিছো আর যে দৈর্ঘ্য তুমি বৃদ্ধি করবে ওটা হচ্ছে এক্স এখন এই যে তোমার বল যুবক আছে এইটার একক খেয়াল করো নিউটন পার মিটার বিকৃতিতে কি ছিল নিউটন পার মিটার স্কোয়ার এই যে মানগুলা আছে এই মানটা খেয়াল রাখবা যাতে ভুল না যায় এবং এই যে মাত্রা সমীকরণটা এই মাত্রা সমীকরণটা এম টি ইনভার্স টু অর্থাৎ কি তুমি তোমার বলের মাত্রা দিলা ডিভাইডেড বাই কি দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা কি এল তো এই যে এখান থেকে এইরকম ভাবে তুমি ইজিলি অনেক ইজিলি পরীক্ষার হলে বসে এগুলো বের করতে পারবা তো ভাইয়া কখনোই মাত্র সমীকরণ মুখস্থ করতে যাবা না এই জিনিসটা খেয়াল করে করে পড়বা তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে এখন দেখো স্প্রিং ধ্রুবক তুমি বের করার ক্ষেত্রে এটা কয়েকটা সমবায় আছে শ্রেণী সমান্তরাল এটা তোমরা তরিতের অধ্যায়গুলোতে পড়বে চলতরিত এবং স্থির অধ্যায়গুলোতে পড়বে তো ওইরকমই স্প্রিং এর ক্ষেত্রে তুমি শ্রেণী বা সমান্তরাল ভাবে স্প্রিংকে একটা স্প্রিংকে কে একটা সাথে জোড়া লাগাতে পারো এবং যে ধ্রুবকটা সেটা নির্ণয় করা যাইতে পারে হ্যাঁ তো এই যে এই সূত্রগুলা আমাদেরকে এই জন্য খেয়াল করতে হবে এই সূত্রটা তোমরা একটু দেখে নিবা এখন দেখো শ্রেণী সমবায়ের জন্য তুল্য বল ধ্রুবকের যে সূত্রটা আছে ওয়ান ডিভাইডেড বাই কে ইকুয়াল সামেশন অফ ওয়ান ডিভাইডেড বাই কে আই এই জিনিসটা একটু দেখে নিবা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্প্রিংগুলোর তুল্য বল ধ্রুবকের বিপরীত মানের সমষ্টি হচ্ছে টোটালটার বল ধ্রুবকের বিপরীত মানের সমান অর্থাৎ কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্প্রিংগুলোর তুল্য বল ধ্রুবকের বিপরীত মানের সমষ্টি যে বিপরীত মানের সমষ্টি পাইছি এগুলো হচ্ছে তোমার বল ধ্রুবকের বিপরীত মানের সমান বল ধ্রুবক কি ছিল কে সমষ্টিগুলা কে এর বিপরীত মানের সমান হচ্ছে ক্ষেত্রে জাস্ট ওখানে বিপরীত মান ছিল এখানে বিপরীত করার কিছু নাই এখানে সরাসরি তুমি যোগ করে দিবা যতগুলো আছে সবগুলো যোগ করে দিলেই আমরা এই যে বল ধ্রুবকের মানটা আছে ওটা পেয়ে যাবো আর হচ্ছে এই সূত্রটা অনেক লাগে ছোট সূত্র ছোট মেথা এখান থেকে দিতে পারে যে কি এ সঞ্চিত স্থিতিশক্তির মান কত হচ্ছে ইকুয়াল হাফ এক্স এই যে এই সূত্রটা এটা তোমাদের এখান থেকে লাগবে এটা মূলত তোমার গতিশক্তি এবং যে সম্পর্কটা আছে ওখান থেকে আসছে হ্যাঁ এই সূত্রটা একটু দেখে নেবে এখান থেকে এখন আসো পয়জনের অনুপাত স্থিতিস্থাপক সীমার মধ্যে এই ওয়ার্ডটা খেয়াল রাখবো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত আমি কোন একটা বস্তুকে টেনে লম্বা করবো একটা বস্তুকে টানবা টানলে কি শুধু লম্বা হবে টান এটা কিন্তু আস্তে আস্তে একবার চিকনও হইতেছে এই যে তোমার দৈর্ঘ্যিক তার মানে কি একটা দৈর্ঘ্য অনুযায়ীও বিকৃতি হইতেছে পার্শ্ব দিকেও বিকৃতি তুমি একটা জিনিসকে টান এটা আস্তে আস্তে ন্যারো হওয়া শুরু করবে এবং লং হওয়া শুরু করবে তো ওই যে ওইটাই বলতেছে এই যে একটা অনুপাত আছে এই অনুপাতটা হচ্ছে একটা ধ্রুব এই ধ্রুবকে আমার সিগমা দ্বারা প্রকাশ করা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার পয়জনের অনুপাত পয়জনের অনুপাতিক পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি মেডিকেলের প্রশ্ন এগুলো তোমাদের মনে রাখা লাগবে এবং পয়জনের বিকৃতি একটা বৈশিষ্ট্য আছে বিশেষ বৈশিষ্ট্য আছে এই পয়জনের অনুপাতটা তোমার মাইনাস ওয়ান থেকে হাফের এর মধ্যবর্তী একটা মান হয় অর্থাৎ এইটা হচ্ছে পয়জনের অনুপাতের রেঞ্জ এই রেঞ্জ দিয়ে ডেন্টালে চলে আসছে এটাতে দু হাজার বাইশ তেইশে মেডিকেলের এখান থেকে প্রশ্ন আসছে তো এই রেঞ্জটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তামার পয়জনের অনুপাত কত এটা আসে ভ্যা তামার পয়জনের অনুপাত জিরো পয়েন্ট থ্রি থ্রি এই জিনিসটা আমাদের এখান থেকে পড়তে হবে এখন দেখো তোমার রেঞ্জে থিওরিটিক্যালি পয়জন অনুপাতের মান মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে হয় কিন্তু রিয়ালিস্টিক্যালি মাইনাস কখনো হয় না তুমি মাইনাস কীভাবে পাওয়া তোমার যদি পার্শ্ববিকৃতি মাইনাস হবে দৈর্ঘ্য বিকৃতি কোনো ক্ষেত্রে যদি মাইনাস তা তো বস্তু এক্সিস্ট করে না এক্ষেত্রে বাস্তবিক ক্ষেত্রে আমরা এটাকে মাইনাস হয়ে পাবো না তো রিয়েলিস্টিক কি বাস্তব মানটা কি বাস্তব মানটা হচ্ছে জিরো থেকে হাফের মধ্যে হয় এই রিয়েলিস্টিক মানটা আমরা যাতে ভুল না করে এটা খেয়াল রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে এই চারটা সীসা এবং অ্যালুমিনিয়াম আর হচ্ছে কাঁচ এই তিনটার মান ভাই অবশ্যই অবশ্যই এখান থেকে পরে রাখবা সীসা অ্যালুমিনিয়াম এবং কাচের যে মানটা আছে এই মানটা আমাদের এখান থেকে পড়তে হবে দেখো তোমাদের এই পয়জনের অনুপাত থেকে এই যে এইরকম কয়েকটা ম্যাথ আসতে পারে ছোট ম্যাথ আছে সূত্রে বসাবা অ্যান্সার করবা এরকম ম্যাথগুলা এখান থেকে একটু দেখে নিবা আজকে আমরা এগুলা ম্যাথ ওইভাবে বিস্তারিত করবো না বাট এগুলো বইয়ে দেওয়া আছে এবং ফিজিক্সের ম্যাথগুলো সাধারণত বইয়ের বইয়ে যেগুলো আছে হ্যাঁ দেখবা তোমার এই ম্যাথটাই চলে আসছে বইয়ে এখানে যে আমি ম্যাথটা দেখালাম এই মান দিয়ে এই এইটাই এইটাই চলে আসবে মেডিকেল অত একটা ম্যাথ তোমার পাবা না ফিজিক্স থেকে একটা দুটো পাইলেও এগুলো পাবা তো এগুলো এখান থেকে একটু তোমরা খুব ইজিলি দেখে নিও এখন আসো প্রবাহীর প্রবাহ প্রবাহী আমরা কি পড়ছিলাম প্রবাহী পড়ছিলাম আমরা তরল আর হচ্ছে গ্যাস তো এই প্রবাহের যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে এই যাওয়াটা হচ্ছে আমার প্রবাহী প্রবাহ আমি প্রবাহের প্রকারভেদের মধ্যে আসি প্রবাহী প্রবাহ বিভিন্ন রকমের হতে পারে সমপ্রবাহ অসমপ্রবাহ এবং এগুলার যে উদাহরণ আছে এই উদাহরণগুলো এবং যে সংজ্ঞাগুলো আছে এটা আমার লাগে মানে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকেই তোমার নৈভিত্তিক আছে দেখবা দেখো সর্বক্ষণ প্রবাহীর বেগ যদি ধ্রুব থাকে এদের সর্বক্ষণ কথাটা এখানে একটু ফোকাস করো সর্বক্ষণ যদি ধ্রুব থাকে তাহলে এটা সমপ্রবাহ আর সর্বক্ষণ ধ্রুব না থাকলে অসমপ্রবাহ এখন সম অসমর সাথে স্থির এবং অস্থিরটা মিলাও সর্বত্র বেগ সমান স্থির সর্বত্র বেগ সমান না অস্থির তাহলে এখানে হচ্ছে সর্বত্র ওয়ার্ডগুলা খেয়াল করবা সর্বক্ষণ থাকলে সম সর্বত্র থাকলে স্থির এই জিনিসটা অনেক সময় উল্টাপাল্টা হয় এছাড়াও উল্টাপাল্টা না হয় তাহলে যার মনে রাখতে হবে আর লাস্টের দুইটা দেখো সমরেখ আর হচ্ছে বিক্ষিপ্ত দেখো তরলের প্রবাহ কালের প্রবাহ পথে প্রত্যেক বিন্দুতে হ্যাঁ প্রত্যেক বিন্দুতে যদি বেগের মান এবং দিক শুধু মান না দিকও যদি সেম থাকে তাহলে সেইটাই হচ্ছে আমার স্রোত বা শান্ত প্রবাহ আর যদি ঠিক না থাকে এক এলোমেলো হবে চলতে থাকে তাহলে ওইটা হবে হচ্ছে অশান্ত প্রবাহ নামের ভিতরে তোমার উত্তরগুলো গুলা দাস এগুলো মনে রাখলেই চলবে এখন দেখো এই যে প্রবাহটা একটা হচ্ছে কোন একটা তরলে ধরো তুমি প্রবাহ দেখতেছো বা বায়ু প্রবাহ দেখতেছ সর্বাধিক যে বেগ পর্যন্ত তরলের প্রবাহ ধারাবাহিক প্রবাহ বজায় রাখে মানে শান্ত প্রবাহ থাকে যে পর্যন্ত হায় যে পর্যন্ত এটা শান্ত বেগটা মেনটেন করতে পারবে ওই বেগটাকে বলা হয়েছে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা জিনিসটা কি এটা তুমি মনে রাখতে পারলে পরে তোমার বুঝতে জিনিসটা আর কি সুবিধা হয়ে যায় তাই ধারা এক প্রবাহর কিছু বৈশিষ্ট্য আছে হ্যাঁ এক প্রবাহ বা শান্ত প্রবাহের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রবাহে কণার গতিপথ সরল বা বক্র হইতে পারে আর রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বস্তুর যে দিক আছে এটাকে দিককে নির্দেশ করে তাহলে বস্তুর দিককে নির্দেশ করতেছে বক্র রেখার বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই যে কণাগুলোর গতি রেখা আছে এটা পরস্পরকে ছেদ করে না অর্থাৎ এইভাবে কণাগুলো এইভাবে চলতে থাকে গুলো কখনো একটা অপরকে ছেদ করবে না এবং বেগ যদি তোমার বেশি হয় তাহলে গতি রেখাগুলো ঘন হয়ে যায় মানে কি অনেক কাছাকাছি চলে আসবে কিন্তু তাও এটা কখনো ছেদ করে যাবে না তো এই তিনটা আছে হ্যাঁ আমি এর আগেও বলছি আগের ক্লাসগুলোতে আমি বলছি তোমাদের যদি তিনটা করে এক জায়গায় পাও তোমার যখনই দেখ তিনটা করে আসে ওইখানে একটা নৈবিত্তিক বসায় দেওয়া খুবই সহজ এখানে তোমার কখ গদা আছে একটা আমি ঘ দিয়ে একটা নৈবিত্তিক দিয়ে দিতেই পারি তো এই জিনিসগুলো আমাদের সব সময় মনে রাখতে হয় কোনটা কিভাবে চলতেছে হ্যাঁ আর বিক্ষিপ্ত প্রবাহ তাহলে কি হচ্ছে তুমি সমপ্রভাব পড়লা তাহলে বিক্ষিপ্ত প্রবাহ হচ্ছে তার ঠিক অপোজিটটা এর রেখাগুলো পরস্পরকে ছেদ করবে এটা হচ্ছে তোমার যে এলোমেলো অবস্থায় চলমান থাকবে এইটা হচ্ছে তোমার বিক্ষিপ্ত প্রবাহ এখন আমাদের কিছু সংখ্যা মনে রাখতে হবে হ্যাঁ যেমন রেনল্ডের সংখ্যা আর ই এর মান এই আর এর মান হচ্ছে টু থাউজেন্ড থেকে থ্রি থাউজেন্ড এর মধ্যে এই মানটা যদি তোমার এই দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে হয় তাহলে তরল প্রবাহটা বোঝা যাবে এটা ধারা থেকে বিক্ষিপ্তর দিকে যাচ্ছে এই আর এর মানটা যদি তিন হাজারের উপরে হয় তাহলে মনে করতে হবে এই যে প্রবাহটা এটা অলরেডি ডেড এটা অলরেডি বিক্ষিপ্ত মধ্যে পড়ে গেছে আর যদি দুই হাজারের কম হয় এই কম হইলে এটা হচ্ছে আমার ধারার এক প্রবাহ মেনটেন থাকবে তোমাদের নবী থেকে দিবে আর ই ইকুয়ালস টু টু থাউজেন্ড হলে নিচের ধারাটি কোন ধরনের প্রবাহ তো এই জিনিসটা আমরা এখান থেকে বের করবো কারণ বিক্ষিপ্ত প্রবাহের যে বৈশিষ্ট্যগুলো আসবে এই বৈশিষ্ট্যগুলো দেখবা সর্বদাই অশান্ত হয় গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয় বেগগুলো বিভিন্ন হয় সমান্তরাল হয় না এগুলাই মানে তোমার ধারারে এক যে প্রবাহটা আছে ওটা সম্পূর্ণ বিপরীতটাই দেখতেছো এখন আসো প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটির ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি দেখছি বা আমরা টার্মিনাল ভেলোসিটি দেখব কোন সান্দ্র প্রবাহী দিয়ে ধরো তুমি গোলকের অভিকর্ষের প্রভাবে পতিত হচ্ছে শুরুতে যে জি এর জন্য বেগ বৃদ্ধি পেতে থাকে কিন্তু আস্তে আস্তে এর উপর এফ কাজ করা শুরু করে এবং এফ কি বাধা দানকারী বল বাধা দানকারী বল যখন আসবে তখন এই যে বস্তুর নিট ত্বরণের মানটা আছে এই তরণটা কমে যায় এক পর্যায়ে এসে বস্তুটা থেমে গেল নিট ত্বরণের মান হয়ে যায় জিরো বস্তু তখন একটা ফিক্সড তোমার জি এর প্রভাবে একটা বেগ পড়তে থাকে বেগটা হচ্ছে আমার জি তখন ওই প্রান্তিক বেগটা যেই পর্যায়ে এসে আমার এটা জিরো হয়ে গেছে ওইটাকে আমরা ওই বেগটাকে আমরা প্রান্তিক বেগ বলতেছি বা টার্মিনাল ভেলোসিটি বলতেছি সেক্ষেত্রে দেখো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগে কিছু নির্ভরশীলতা আছে এগুলা কি প্রান্তিক বেগ কোনো নির্দিষ্ট স্থানে তরলের সান্দ্রাঙ্কের ব্যস্তানুপাতিক হয় তরলের যে সান্দ্রতার ধ্রুবক আছে ওইটার ব্যস্তানুপাতিক হয় এবং প্রান্তিক বেগ ও বস্তুর তরলের ঘনত্ব সমানুপাতিক বেগ ঘনত্বের সমানুপাতিক এবং এটা পেশার্ধের বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিকটা খেয়াল রাখবা এগুলো থেকে প্রচুর ভিত্তিক চলে আসে তাই আমরা পরে আসি সান্দ্রতাঙ্ক বললাম সান্দ্রতা সান্দ্রতা গুণাঙ্ক এই জিনিসগুলা কি এখন আমরা এটা আসবো সান্দ্রতা হচ্ছে পদার্থের একটা বিশেষ ধর্ম যেটা মূলত তরল এবং বায়বীয়হতী পাওয়া যায় এটা কঠিন পদার্থে নাই এটা তরল এবং বায়বীয়র জন্য বিশেষ একটা পদার্থ বিশেষ একটা বৈশিষ্ট্য একটা পদার্থে বিশেষ বৈশিষ্ট্য কিন্তু তরল এবং বায়বীয়ের ক্ষেত্রে একটা একটা কমন বৈশিষ্ট্য সাধারণ ধর্ম তুমি বলতে পারো এখান থেকে দেখো সংজ্ঞাটা দেখে নেবা যে ধর্মের দরুন প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক বেগ বাধাপ্রাপ্ত হয় বা বেগ রোধ করার চেষ্টা করে ওটা হচ্ছে প্রবাহের সান্দ্রতা অর্থাৎ প্রবাহের মধ্যে যে বাধা দানকারী বলটা আছে ওই বাধা দানকারী বলটাই হচ্ছে আমার সান্দ্রতা বিভিন্ন প্রবাহের সান্দ্রতা বিভিন্ন রকম হয় যেমন ধরো দুধ তেল আল সান্দ্রতার মধ্যে ডিফারেন্স যেটা যেটার ঘনত্ব বেশি দেখবা বিভিন্ন ধরনের তরল পদার্থ আমাদেরকে দিবে যেটার ঘনত্ব বেশি সেটা সান্দ্রতা সবসময় বেশি হয় যেমন দেখো আল তেল দুধ পানি হ্যাঁ এইটা মেডিকেলে আসছে এর ভিতরে তোমার মধুও দিতে পারে মধু হচ্ছে তোমার এই জায়গাতে মধুর পজিশনটা হবে তো এরকম একটা যে একটা তুলনা আছে এরকম তুলনাটা দিয়ে দিবে এই তুলনাটা খেয়াল করবা তাহলে কি বললাম আমরা যার ঘনত্ব বেশি তার সান্দ্রতাও কিন্তু বেশি সান্দ্রতাকে কখনো কখনো প্রবাহের আঠাত্ম বা অ্যাডিশন অফ ফ্লুইডও বলা হয় তোমাদের অনেক ক্ষেত্রে ইংলিশ টার্মটা ইউজ করা হয় এই জিনিসটা খেয়াল রাখবা সান্দ্রতাকে প্রবাহের আঠাত্ত বা অ্যাডিশন ফ্লুইড বলা হয় কারণ কি ওই সান্দ্রতার কারণে তোমার আপেক্ষিক বলটা মেনটেন করতেছে প্রবাহে তোমার এক ছ ছড়ায় ছিঁড়ে যাইতেছে না তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে কোনো বস্তুর যখন একটা বস্তু আরেকটার একটার উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন দুই বস্তুর মিলন একটা গতির বিপরীত দিকে বাধা দায়নকারী বলটা ক্রিয়া করতেছে এই বাধা বলটাই হচ্ছে আমার ঘর্ষণ ঠিক আছে তরল পদার্থের ক্ষেত্রে বা তোমার বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই ঘর্ষণটাই হচ্ছে সান্দ্রতা হচ্ছে এই ঘর্ষণেরই কাজটা করে থাকে এখন দেখো বিজ্ঞানী নিউটনের অভিমত অনুযায়ী ধারাবিক প্রবাহের ক্ষেত্রে তোমার দেখবা সান্দ্রতা বল ক্ষেত্র সমানুপাতিক হয় এর বলটা ক্ষেত্রফলের সমানুপাতিক এবং সান্দ্রতা বল যে বেগ অবক্রমণের সমানুপাতিক হয় বেগ কমে যাওয়ার মানের সাথে এটা সমানুপাতিক অবস্থা ধারণ করে এখান থেকে আমরা ভাই দেখো সম্পর্ক থেকে একটা সূত্র পাচ্ছি এই সূত্রটা আমাদেরকে লাগবে এটা সান্দ্রতার সূত্র বলতেছি এখন সান্দ্র তরলের ক্ষেত্রে ধারাবাহিক প্রবাহ সংক্রান্ত নিউটনের সূত্র বলা হচ্ছে আমার এই সেভেন পয়েন্ট টু টু সূত্রের কথা এই সূত্রকে আমি বলতেছি এখন সব তরল এই যেই সূত্রটা মানতেছে হ্যাঁ সব তরল এই সূত্রটা মানে তাদেরকে আমরা নিউটনীয় তরল বলবো যেসব তরল এই সূত্রটাকে মানবে না তাদেরকে আমরা অনিউটনীয় তরল বলে থাকি আপাতত এইটুক জানলেই হবে কারণ সান্দ্রতার গুণাঙ্কের মাত্রা সমীকরণ আসো মাত্রা সমীকরণটা তোমাদের লাগবে সমীকরণটা দেখো বল দূরত্ব ক্ষেত্র ক্ষেত্রফল ইন্টু বেগ এই যে এখান থেকে আসছে এই জায়গা থেকে আসছে এটা মনে রাখতে পারলে সূত্র মনে রাখতে পারলে ভাই মাত্রা সমীকরণ মনে রাখা কোনো ব্যাপার না আর হচ্ছে আমাদের সান্দ্রতার গুণাঙ্কের একক এটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এই জিনিসটা ওখানে ভুল আছে হ্যাঁ মানে পার মিটার স্কোয়ারটা নিয়ে দিয়ে নিবা এবং প্যাস্কেল পার সেকেন্ড এই জিনিসটা এখানে প্যাসকেল পার সেকেন্ড পড়ো তোমরা এখান থেকে প্যাস্কেল পার সেকেন্ড পর দেন হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার এটা তোমরা এখান থেকে বের করতে পারবো এখন দেখো সান্দ্রতার একক হিসেবে আমরা অনেক সময় পয়েসকে ব্যবহার করে থাকি এখানে টেন পয়েস সমান ওয়ান নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এটা আছে এটা তোমরা দেখবা তো টেন পয়েস ইকুয়াল ওয়ান নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার এই জিনিসটা এখান থেকে খেয়াল করো আর ভাইয়া ইসাকসারের বই অনেক সময় ভুল থাকে কোনো জায়গায় তুমি যদি ভুল দেখতে পারো তাহলে বলবো যে ভুলটাই আপাতত পড়ো সঠিকটা অবশ্যই জানা থাকা দরকার তোমার লেটেস্ট ইসাকসারের লেটেস্ট ভার্জনের যে বইটা আছে ওই বইটা থেকে আসলে মেডিকেল থেকে অ্যান্সার গ্রহণ করা হয় তো ওই জিনিসটা পড়লে আর কি সেফ সেফ থাকা যায় অনেক সময় কখন মেডিকেল কোন উত্তরটা দেবে এটা তুমি আমরা কেউ বলতে পারি না তো এই জন্য আমরা এইভাবে জিনিসগুলোকে একটু মনে রাখবো এখন দেখো তাদের কিছু ইনফরমেশন কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের যে সান্দ্রতা শখ আছে এটা পানির চেতে টেন টু দি পাওয়ার থ্রি গুণ বেশি এটা পরীক্ষায় আসে আর এইটটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতার যে গুণাঙ্কটা এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতার গুণাঙ্কের এক তৃতীয়াংশ এই জিনিসটা আমাদেরকে এখান থেকে দেখা লাগতেছে তার মানে কি হচ্ছে ভাইয়া দেখো আমার যখন তাপমাত্রা বেশি হচ্ছে হ্যাঁ ওই তাপমাত্রা বেশি হলে সান্দ্রতার গুণাঙ্ক যেটা আছে এইটা এটা কমে যায় তাহলে কি তাপমাত্রা যত বাড়তেছে তত যে সান্দ্রতা গুণাঙ্ক আছে এটা কমে যাচ্ছে তার মানে কি ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক আছে তো এইটাই এখান থেকে আমরা জানতেছি যে এখানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এখন আসো এই যে এখানে পড়বা সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব সান্দ্রতার উপর তরল পদার্থের ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে আমার সান্দ্রতা হ্রাস পাইছে যেটা বললাম পানির ক্ষেত্রে তুমি এক তৃতীয়াংশ হয়ে যাবে এই জিনিসটা এখান থেকে মনে রাখলেই হচ্ছে আবার গ্যাসের ক্ষেত্রে আসো গ্যাসের ক্ষেত্রে তোমার সান্দ্রতার গুণাঙ্ক তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক তোমার তরল পদার্থের ক্ষেত্রে একটা ব্যস্তানুপাতিক ছিল কিন্তু গ্যাসের ক্ষেত্রে একটা বর্গমূলের সমানুপাতিক হয়ে যাবে এই ডিস্টিংশনটা তোমরা খেয়াল করো কারণ কখন গ্যাস দেয় কখন তরল দেয় জিনিসটা খেয়াল না করলে ভুল করবে হ্যাঁ দেখো আর একটা ইম্পর্টেন্ট ইনফো এই জায়গা থেকেও মেডিকেল কোশ্চেন দিছে এই বক্সের মধ্যে তোমার একটা ক্ষমার্কের কোশ্চেন দিছে ওই ক্ষমারকে কোশ্চিনে মেডিকেল তোমার নৈবৃতিক হিসেবে বানাইছে তো কোন জায়গা থেকে কোশ্চিনা ভাই কিছু বলা যায় না হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের যে সান্দ্রতা এটা বাড়ে কিন্তু তরলে যে সান্দ্রতা আছে আমরা দেখলাম এটা কমে যায় এটা ব্যস্তানুপাতিক এটা বর্গমূল্যের সমানুপাতিক জিনিসটা পরে রাখবা চাপের ক্ষেত্রে আসো চাপ বৃদ্ধি পাইলে সান্দ্রতা বাড়ে এই জিনিসটা এখান থেকে দেখলেই হচ্ছে চাপ বাড়ালা সান্দ্রতা বাড়বে এটা কি তরলের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে এটা গ্যাসের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই এবং এইটা হচ্ছে ব্যতিক্রম কে আবিষ্কার করছে বিজ্ঞানী ম্যাক্সুয়েল আবিষ্কার করছে বিজ্ঞানী ম্যাক্সুয়েল বলছে যে আমরা যখন চাপ বাড়াবো তখন সান্দ্রতা বাড়বে শুধুমাত্র তরলের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এটা কোনো ইফেক্ট ফেলবে না তো গ্যাস আর তরল যে আলাদা আলাদা পদার্থের যে বৈশিষ্ট্য শো করতেছে এইটা তুমি এখান থেকে ইজিলি দেখে রাখতে পারতেছো হ্যাঁ এখন আসো সান্দ্রতা আমরা পড়লাম সান্দ্রতা দিয়ে আমাদের কি লাভ দিয়ে আমরা কি করব। এই যে প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা দেখি প্রয়োজনীয়তা তোমাদের রিয়েল লাইফে অনেক কাজে লাগবে এই জিনিসগুলো দেখে রাখা সবসময় ভালো গতিশীল নৌকা স্টিমার লঞ্চ যা যা আছে পানির উপর এবং গতিশীল মোটর গাড়ি বিমান যেগুলো বায়ুর মধ্যে দিয়ে যায় ওগুলার সান্দ্রজনিত বল বাধা লক্ষ্য করে এর যে নকশাটা আছে এরোডাইনামিক্স এই নকশাটা আমরা বের করি আবার দেখো ফাউন্টেন পেন তোমরা যে কালি ইউজ করো এই কালির সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে এই যে কলমটা আছে কলমটা তৈরি করা যে সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে তুমি কালিটা বের হবে এই জিনিসটা এখানে আসে আবার দেখো শিরা এবং উপশিরাদের রক্তের চলাচল এটাও এই সান্দ্রতার ধর্মের উপর নির্ভর করে তিনটা এক জায়গায় আছে ভাইয়া নৈবেতিক আলার্ট নৈবেদ্যিক চলে আসছে কারণ কি তিনটা ঘমার দিয়ে দিব নিচের কোনটা সান্দ্রতার উদাহরণ নয় তুমি সান্দ্রতা নিচে নিচের কোনটি আমরা সান্দ্রতার দিয়ে নির্ণয় করতে পারি না এরকম কোন এখান থেকে খুবই ইজি দিয়ে দাও এখান থেকে চলে আসবে জিনিসগুলো একটু খেয়াল করবা তাহলে তোমরা খুবই ইজিলি এটা মনে রাখতে পারবে এটা খুব সহজ একটা জিনিস এই চ্যাপ্টারটাই মূলত খুব সহজ একটা জিনিস এখানে আসতেই শুধু তোমার কয়েকটা টপিক তার মধ্যে যে মাত্রা সমীকরণ আছে মাত্রা সমীকরণ এবং হচ্ছে এর যে এককগুলা খুব বেশি একটা কিছু নাই এই জিনিসগুলো অল্প কয়েকটা জিনিস পড়লে তোমাদের এই চ্যাপ্টার গুলো খুব ইজিলি মনে রাখা যায় যেমন দেখো সান্দ্রতাকে প্রবাহের প্রথমে বললাম ঘর্ষণের যে কাজটা সান্দ্রতা ঠিক ওই কাজই করে থাকে তরলের ক্ষেত্রে এই জন্য এটাকে তোমার প্রবাহের অভ্যন্তরীণ ঘর্ষণ এবং প্রবাহের আঠাত্ম বা অ্যাডিজন ফ্লুইডও বলা হয় এইটুক পড়লে আপাতত আমাদের এখান থেকে হবে এবার আসো আমরা সংকট বেগ সম্পর্কে শুনলাম যে সূত্রগুলো আছে সূত্রগুলো দেখি কারণ আমাদের মেয়ে সূত্রে আসে সংকট বেগের ক্ষেত্রে সংকট সংকট বেগ বেগ সান্দ্রতাঙ্কের সমানুপাতিক হয় এই খেয়াল করবা তরলে ঘনত্বের ব্যস্তানুপাতিক হয় এবং সংকট বেগ নলের ব্যাসার্ধেরও ব্যস্তানুপাতিক হয় একটা সমানুপাতিক দুইটা ব্যস্তানুপাতিক সান্দ্রতা সমানুপাতিক হয়েছে বাকি দুইটার ব্যস্তানুপাতিক হয়েছে এখান থেকে জাস্ট মনে রাখবা সান্দ্রতাঙ্কের বা ইটা যেটা আছে এই ইটার সাথে এটা হচ্ছে সমানুপাতিক এইটা বাদ দিয়ে যা কিছু আছে দিয়ে তো বাকি ওইভাবে হয় হ্যাঁ দুইটার না করলেও ওই সূত্র থেকে কি এই সূত্রটা আসা যায় ভিসি প্রভোশনালটা ইটা ডিভাইডেড বাই রোয়ার ওখান থেকে কি তুমি যখন একটা প্রভোশনালটা তুলে দেবা তখন একটা ধ্রুবক দিতে হবে সমান চিহ্নর জন্য ওই ধ্রুবকটা হচ্ছে আমার রেনল্ডের ধ্রুবক আর ই হচ্ছে একটা রেনল্ডের ধ্রুবক এটাকে রেনল্ডের সংখ্যা বলে ওই যে তোমার ধারা যখন বললাম দুই হাজার তিন হাজার বলছি ওখানে যে সংখ্যা সংখ্যাটা ইউজ করা হয়েছে ওইটাই হচ্ছে আমার মূলত রেনল্ডের সংখ্যা এখন দেখো আমরা একটা সমীকরণ পাইছি না এই সমীকরণ থেকে আমরা কি বুঝি আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক যদি জিরো হয় তাহলে যে সংকট বেগটা আছে এটাও জিরো হবে এই যে এইটার মান যদি জিরো হয় তাহলে কি ভিসি জিরো হয়ে গেল যদি আর আমি যত বাড়াবো তাহলে এই সংকট বেগের মান কমবে কারণ কি এটা ব্যস্তানুপাতিক আর কি ঘনত্ব যত বাড়াবো রো বাড়াবো তত এটা অবশ্যই কমে কারণ কি এটা ব্যস্তানুপাতিক তাই সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো তুমি যত ভালো বুঝবা পরীক্ষা তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা মেডিকেলে এক ঘন্টার তোমার ভাই এক ঘন্টার একটা যুদ্ধ হয় এক ঘন্টার যুদ্ধে তোমার একশোটা নৈবিত্তিক দাগাইতে হয় এইখানে তুমি যত তাড়াতাড়ি এবং যত শুদ্ধভাবে একটা কোশ্চেনের উত্তর করতে পারবা তত তোমার সুবিধা এবং ফিজিক্স তোমাকে এই হেল্পটা করে দেয় ফিজিক্সের বিষটা তুমি খুব অল্প সময়ের মধ্যে এবং ঠিক করতে পারবা ফিজিক্স যদি তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলো তোমার কোনো এক্সট্রা চাপ পড়তেছে না তখন কি করতে পারো তুমি অন্য জিনিসগুলোতে ফোকাস ভালো করতে পারবা এই জিনিসগুলো ভাই বই থেকে আমরা খুব ভালো করে পড়ে নিব এবং এই যে মাত্রা সমীকরণ আছে এই মাত্রা সমীকরণ গুলো আমরা এখান থেকে দেখে নিবো এখন আমরা আসি স্টোক্ সূত্রের ক্ষেত্রে তো বিজ্ঞানী স্টোকস কি প্রমাণ করছে ওটা অত লাগবে না আমার জানতে হবে স্টোক্স সূত্রটা কি এফ ইকুয়াল সিক্স পাই ইটা আর ভি এটা মেডিকেলে আসছে নিচের কোনটি স্টোক্সের সমীকরণ বিজ্ঞানী স্টোকস কি প্রমাণ করছে এটাও তোমাদের লাগবে স্টোক্সের সূত্র মূলত কি স্টোকসের সূত্র হচ্ছে আর ব্যাসার্ধের ক্ষুদ্রাকার গোলক যদি ইটা সান্দ্রতা গুণাঙ্কের তরলের মধ্যে দিয়ে যায় তাহলে এর যে প্রান্তিক বেগটা আছে প্রান্তিক বেগে যদি পড়তে থাকে তাহলে বস্তুর উপর সান্দ্রতা জনিত যে উর্ধ্বমুখী বল আছে এটা বস্তুর উপর ক্রিয়া করে মানে কি মানে হচ্ছে তোমার ধরো একটা গোলা গোলাকার আছে গোলাকার বস্তু আছে এটা একটা নির্দিষ্ট সান্দ্রতার তরলের মধ্যে দিয়ে তুমি প্রবাহিত করতেছো এবং এটা যাইতে হচ্ছে প্রান্তিক বেগের প্রান্তিক বেগে পড়তেছে যদি প্রান্তিক বেগে পড়তে থাকে তাহলে বস্তুর উপরে একটা আলাদা ঊর্ধ্বমুখী বল আছে একটা ওই ঊর্ধ্বমুখী বল এটাকে প্রেশার দিবে তো এইটাই হচ্ছে আমার স্ট্রোক সূত্র একটা বস্তু তরলের মধ্যে যার সময় একটা ঊর্ধ্বমুখী বল করবে ওইটাই এই সূত্র যে বলের মানটা মানটা আমরা এই সূত্র থেকে আমরা পেয়ে যাবো তো এখান থেকে আমরা এটা দেখে নিব তোমাদের প্রতিবেদন প্রতিবেদন কিছু আসে না দরকার নেই হ্যাঁ প্রান্তিক বেগের সমীকরণটা এই সমীকরণটাও খুব একটা লাগবে না তা যাও সেফটির জন্য তুমি একটু দেখে রাখো এবং স্টোক্সের প্রান্তিক বেগের সমীকরণ এই যে সমীকরণটা আছে এটা হচ্ছে স্টোক্সের প্রান্তিক বেগের সমীকরণ এবং এর কিছু শর্ত আছে এই শর্তগুলো তোমাদের ইম্পর্ট প্রান্তিক বেগ বস্তুর ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক এটা হচ্ছে বস্তুর ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্বের পার্থক্যের সমানুপাতিক আর কি সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক এখন দেখো তোমরা এর আগে সংকট বেগের যে সূত্রটা পড়ছো বেগের সূত্রতে আমার ছিল ভিসি টু ইটা স্টোক্সে এসে আমার এইটা জাস্ট ব্যস্তানুপাতিক বাকি দুইটা সমানুপাতিক হচ্ছে মানে কি সংকট বেগের সূত্রতে পড়ছিলাম হচ্ছে আমার সান্দ্রতাঙ্ক ছিল সমানুপাতিক এবং স্টোক্সের সূত্রতে এসা সান্দ্রতাঙ্ক আমার ব্যস্তানুপাতিক হয়ে গেছে এই জিনিসটাই তোমাদের প্যাচ পাখা যাবে কোনটা প্রান্তিক বেগ আর কোনটা সংকট বেগ দেখো প্রান্তিক বেগ বলছি ব্যস্তানুপাতিক সংকটবেগ বলছি সমানুপাতিক জিনিসটা উল্টাপাল্টা হয় সেই এটা বারবার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তুমি যত প্র্যাকটিস করবে একটা যুদ্ধে যাওয়ার আগে তত তুমি এটা ভালো করতে পারো মেডিকেল পরীক্ষা একটা যুদ্ধই বলতে গেলে এক ঘন্টা জুয়া খেলাও বলতে পারো এক ঘন্টায় তুমি এক ঘন্টার ভিতরে ষাটটা নৈভিত্তিক একশোটা ভিত্তিক দিয়ে তুমি মেডিকেলে আসবা ডাক্তারির প্রফেশনে আসবা আমাদের মেডিকেল লাইফে আসবা সেই জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে এই কষ্টগুলা আমরা বই থেকেই করব। ফিজিক্সের ক্ষেত্রে বাইরে যাওয়ার দরকার নাই এখন দেখো পৃষ্ঠটানের ক্ষেত্রে আসি পৃষ্ঠটানের তোমার লাগবে হচ্ছে উদাহরণটা এরকম বইয়ের সামনে লেখে রাখবা তাহলে ভালো মনে রাখবে সুচে পানি পানিতে সুচ হাসা বল পেন যে লিখতেছে লেখাটা দৃঢ় ছাতার যে কাপড় আছে এগুলো পৃষ্ঠটানের উদাহরণ এই জিনিসগুলো এখানে রাখবা আবার ওইদিকে দেখো সান রতের প্রয়োজনীয়তার মধ্যে উদাহরণ ছিল ফাউন্টেন পেনের কালি তৈরি হওয়া তৈরি করা শিরা উপসিরার মাধ্যমে রক্ত প্রবাহিত হওয়া ওটা কিন্তু এর সাথে গোলা বানা এই জিনিসগুলো প্যাচ পাখে তো এই জিনিসটা আমরা দেখে রাখবো এখন আসো সংজ্ঞাটা একটু দেখে নাও কোনো তরলের পৃষ্ঠে একটি সরল রেখা কল্পনা করলে উক্ত রেখার প্রতি একক দৈর্ঘ্য ওই রেখার পাশে লম্বালম্বি এবং স্পর্শকরূপে কয়েকটা স্পর্শ বল পাওয়া যায় ওই বলটা যে ক্রিয়া করতেছে এ বলের ক্রিয়াটাই হচ্ছে আমার পৃষ্ঠটান মানে কি তরলের পৃষ্ঠে একটা সরল রেখা কল্পনা করি সরল রেখা কল্পনা করলে প্রতি একক দৈর্ঘ্যে রেখার পাশে লম্বালম্বিভাবে এবং স্পর্শকরূপে স্পর্শিনী বল এই যে স্পর্শক বল অনুভব করবে ক্রিয়া করবে এই বল হচ্ছে বস্তুর পৃষ্ঠটান এই পৃষ্ঠটান হচ্ছে বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য সংজ্ঞা সূত্র এবং সংকেত এগুলো মনে রাখবা পৃষ্ঠটান কোন ধরনের রাশি পৃষ্ঠটান একটি প্রাকৃতিক রাশি এটা যেন ভুল না হয় এবং এর হচ্ছে একক এসআই পদ্ধতিতে এটা একক হচ্ছে নিউটন পার মিটার নিউটন পার মিটার আরও এক জায়গায় দেখছি ভাইয়া ওইটা তোমরা বই থেকে নোট ডাউন করে এখানে লিখে রাখবা আমরা কোনটার কোনটার একক নিউটন পারমিটার কোনটার একক নিউটন পারমিটার স্কোয়ার এগুলো যদি না হয় এক জায়গায় নোট ডাউন করে রেখে রাখবা দেখো এটা মেডিকেলের কোয়েশ্চেন কর্পুরের পানিতে নাচা কিসের উদাহরণ তল টান বা টানের উদাহরণ পৃষ্ঠটানের অপর নাম হচ্ছে তল টান এবং এর যে তোমার একক আছে মাত্রা সমীকরণ আছে এটা দেখে নিলা একক এককম মাত্রা সমীকরণ পৃষ্ঠ টানের সেমই হয় এই জিনিসটা এখান থেকে পরে নেবা পৃষ্ঠটানের বৈশিষ্ট্যগুলা এখান থেকে একটু দেখে নিও পৃষ্ঠটান তরলকে সংকুচিত করার চেষ্টা করে এবং যেহেতু বল আছে তাই সংকুচিত করার চেষ্টা করতেছে এবং ক্ষেত্রফল বাড়ানোর চেষ্টা করলে এটা বাধা দেয় অর্থাৎ পৃষ্ঠটান হচ্ছে একটা বাধা দানকারী বল এখন দেখো পৃষ্ঠটানের ওপর প্রভাব বিস্তারকারী কিছু ফ্যাক্টরস আছে যেমন দূষিতকরণ দ্রবীভূত পদার্থ তাপমাত্রা এইগুলো কোনটা কি এটা আমরা একটু দেখে নিব দেখো অজৈব পদার্থের ক্ষেত্রে পৃষ্ঠটান বৃদ্ধি পায় অজৈব পদার্থ মিশাইলে পৃষ্ঠটান বাড়বে তুমি যদি জৈব পদার্থ মিশাও তাহলে কিন্তু আবার পৃষ্ঠটান কমে যায় এই জিনিসটা ওই থেকে দেয় আবার দেখো তরল যেমন তেল চর্বি যদি দূষিত হয় তাহলে কি পৃষ্ঠটান কমে যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রেও তাই পৃষ্ঠটান হ্রাস পায় তাপমাত্রা বাড়াবা পৃষ্ঠটান হ্রাস পাবে এই সমীকরণটা আমরা এখান থেকে পড়ব তাহলে আমরা এটাকে রিলেট করতে পারবো যে বললাম তো তাপমাত্রা বাড়াইলে পৃষ্ঠটান কমে যায় যে তাপমাত্রায় কোনো একটা তরলের পৃষ্ঠটান একদম জিরো হয়ে যায় ওইটাকে আমরা সংকট তাপমাত্রা বলবো সংকট তাপমাত্রা তাহলে হচ্ছে যে তাপমাত্রা পৃষ্ঠটান জিরো এখন দেখো তরলের উপরে অবস্থিত মাধ্যম এখানে একটা ভূমিকা পালন করবে মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তু উপস্থিত যেমন কাঁচ রাখলা ওইটা একটা ইফেক্ট ফেলবে কারণ পানির পৃষ্ঠটান কত এটা আমাদের লাগবে বায়ুর সংস্পর্শে পানির পৃষ্ঠটান কত আর হচ্ছে জলীয় বাষ্পের সংস্পর্শে পৃষ্ঠটান কত এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যদি জলীয় বাষ্প অ্যাডিশনালি থাকে তাহলে আমাদের সেভেন্টি ইন্টু টেন্টি মাইনাস থ্রি যদি জলীয় বাষ্প না থাকে যদি এটা শুধু নর্মাল বায়ুর সংস্পর্শে থাকে তাহলে সেভেন্টি টু এই মানগুলো একটু মনে রাখো মানগুলো যায় তো এগুলা লেখে রাখবা খাতায় নোট ডাউন করবা তাহলেই হয়ে যাবে এবং ইলেকট্রিফিকেশন মানে তুমি যদি বিদ্যুৎ চালনা করো তাহলেও পৃষ্ঠটানটা হ্রাস পায় এইগুলা থেকে মূলত নৈবিত্তিক দেয় নিচের কোনটির কারণে পৃষ্ঠটান হ্রাস পায় এগুলো কয়েকটা পড়লে হচ্ছে এখন দেখো কয়েকটা আমাদের সংজ্ঞা লাগবে এখান থেকে সংশক্তি বল আসনজন বল আনবিক পাল্লা এখান থেকে আমাদের কি লাগবে দেখো একই পদার্থ ওয়ার্ডটা খেয়াল করবে একই পদার্থের মধ্যে যদি আকর্ষণ পাই সংশক্তি বল ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে যদি আকর্ষণ পাই তাহলে আসনজন বল তোমাকে এখানে নৈবৃত্তিক দিবে যে একটা পাত্র অণু এবং পানির অণু তুমি একটা বাল্টির মধ্যে পানি রাখছো বাল্টির মধ্যে পানি রাখলে এখানে কোন ধরনের বল পায়। আসন জুন বল এইরকম জিনিসটা হচ্ছে তোমাদের নৈবিত্তিকের জন্য আসে এখন দেখো আনবিক পাল্লা হ্যাঁ যে ডিস্টেন্সের মধ্যে তোমার দেখো সংশক্তি বল অনু দুইটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় তো দুইটি অনুর মধ্যে ক্রিয়ারত সংশক্তি বলটা যে ডিস্টেন্সের মধ্যে তোমার অনুভূত হবে মানে দুইটার মধ্যে তো আকর্ষণ আছে যে ডিস্টেন্সের মধ্যে আকর্ষণ মেনটেন করে এটা হচ্ছে আমার আনবিক পাল্লা এটা শুরু চ্যাপ্টার শুরুতে বলছি টেন টু দি পার মাইনাস নাইনের যে মানটা আছে আন্তঃবিক জায়গাটা ওইটাই হচ্ছে আমার আন্ত আনবিক পাল্লা এই যে তোমার জানার বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নিবা চাপ বৃদ্ধি করলে বল বৃদ্ধি পায় সংশক্তি বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ারের সাথে মিলাইতে পারো ওইটা পড়লেই হচ্ছে এখন আসো পৃষ্ঠশক্তি এখান থেকে তোমাদের এই যে সংজ্ঞা সূত্রটা আছে সূত্রটা লাগবে এবং গাণিতিকভাবে তুমি যখন ম্যাথ করবা মূলত বাস্তবিকভাবে পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তির মান মাত্রা সব একই হয় ইক আমরা টি বলতে পারি বিষ্ঠ ক্ষেত্রে দেখো জুল পার মিটার স্কয়ার এই জুল পার মিটার স্কয়ারটা তুমি দেখে রাখবে এটা হচ্ছে এসআই একক কিন্তু এটাকে মডিফাই করলে নিউটন পার মিটারও আমরা পাই জুল পার মিটার স্কয়ার আর হচ্ছে নিউটন পার মিটার যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে তো এই জিনিসগুলো আমরা কনভার্ট করা শিখবো তাহলে এটা খুব ইজিলি আমরা পেয়ে যাবা এই কনভার্সনগুলো তোমরা কয়টা মনে রাখলে হবে বাকিগুলো তোমরা এমনি পারবা পৃষ্ঠশক্তি যে কয়েকটা বৈশিষ্ট্য আছে পরম শূন্য তাপমাত্রার পৃষ্ঠশক্তি পৃষ্ঠটনের সমান হয় পরম শূন্য তাপমাত্রা ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে পৃষ্ঠশক্তি যেটা আছে এটা অলওয়েজ বেশি হবে হ্যাঁ হ্যাঁ জিনিসটা খেয়াল রাখো এখানে দেখো তোমাদের আন্ত আণবিক পার্লামেন্ট টেন টু দি পাওয়ার মাইনাস টেন আছে এটা মাইনাস নাইনই পড়বা এটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার পড়তে হবে এটা হচ্ছে মোর কারেক্ট আনসার এখন আমরা আসি ক্যাপিলারি বা কৌশিকতা কি খুব সরু ছিদ্র বিশিষ্ট সুষম নলকে কৌশিক নল বা ক্যাপিলারি টিউব বলে কৌশিকতা বলতে কৌশিক নলের ভিতর পানির কোঠানামাকে বোঝানো হচ্ছে এই কৌশ এই যে কৈশিক যে নলটা আছে এই কৈশিক নলটা তুমি পানির ভিতর দিলা পানি স্বতঃস্ফূর্তভাবে উঠবে এবং নামবে এই যে একটা বৈশিষ্ট্য আছে এইটাই হচ্ছে কৈশিকতা বা ক্যাপিলারিটি এটা আমাদের ব্লাডের কিন্তু একটা ধর্ম ব্লাডকে যদি তুমি এরকম মেডিকেলে গেলে দেখতে পারো ব্লাডকে যদি তুমি এরকম ক্যাপিলারি টিউব যদি ব্লাডের উপর ধরো তাহলে ব্লাড কিন্তু ক্যাপিলারি টিউবের ভিতর ইজিলি চলে যায় একা একাই চলে যায় স্বতঃস্ফূর্ত হবে তো এই জিনিসটা হচ্ছে আমার ক্যাপিলারি বা কৈশিকতা মানে একটা সরু নলের ভিতর এমনি এমনি স্বতঃস্ফূর্ত হয় পানি চলে যাবে এইটুকু এখান থেকে দেখলে হচ্ছে এখান থেকে তোমার একটা কোশ্চেন আসছিল ব্লটিং পেপার কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে ব্লটিং পেপার এই কৈশিক ক্রিয়ায় পানি শোষণ করে এটা ডেন্টালের কোশ্চেন এগুলো একটু জায়না রাখলে হবে এখন ধরো স্পর্শকোণ স্পর্শকোণের ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে স্পর্শকোণ কত প্রকার স্পর্শকোণ আমাদের দুই প্রকার সূক্ষ্মকোণ এবং হচ্ছে স্থূলকোণ স্পর্শকোণটা হচ্ছে তোমার যে সারফেসটা আছে সারফেসের সাথে একটা বস্তু যে একটা তল চিন্তা করবে কল্প একটা প্লেন চিন্তা করবে এবং ওইটা যে তলটা তৈরি করবে কোন তৈরি করবে ওই কোনটাই হচ্ছে আমাদের স্পর্শকোণ স্পর্শকোণ যদি নাইনটি অপেক্ষা কম হয় তাহলে হচ্ছে সূক্ষ্ম বেশি হইলে স্থূল এটা তোমরা জানো এখন দেখো পানি এবং কাচের মধ্যে যদি আমি এরকম তৈরি করি তাহলে এটা হচ্ছে এইট ডিগ্রি এই মানগুলো খুবই ইম্পর্টেন্ট সাধারণ পানি এবং কাচ এইট ডিগ্রি বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচের স্পর্শকণ প্রায় শূন্য হয় ডিফারেন্সটা খেয়াল করবা সাধারণ পানির মধ্যে অনেক মিনারেল থাকে বিশুদ্ধ পানি একদম ডিস্ট্রিল ওয়াটার করে দিলে স্পর্শকণ প্রায় জিরো হয়ে যাবে রূপা এবং পানির ক্ষেত্রে এটা হচ্ছে একদম নাইনটি ডিগ্রি হয় কোনটা নাইনটি কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল এখান থেকে তোমরা বুঝে যাবা আবার দেখো এখানে পারদ আর কাঁচ পারদ আর কাঁচের মধ্যে যদি স্পর্শকোণ দেখি তাহলে ওইটা হচ্ছে আমার ওয়ান ডিগ্রি হ্যাঁ আর যদি স্থূলকোণ হয় তাহলে এটা এটা কিন্তু তরল দ্বারা ভিজবে না যেমন স্পর্শ স্পর্শকোণ নাইনটি অপেক্ষা বড় হলে স্থূলকোণ যেসব তরলের ঘনত্ব তোমার কঠিন ঘনত্বের অপেক্ষা বেশি হয় সেই ক্ষেত্রে টাচ করে না বা পারদ যদি পারদ আর কাঁচের দেখো স্পর্শকোণ একশো চল্লিশ ডিগ্রি হয় পারদ এবং কাঁচ পারদ কিন্তু কাঁচকে ভেজাবে না একটা কাঁচের উপর ঢালবা দেখবা এটা গড়াগড়ি করবে কিন্তু কখনো ভিজাবে না পানি ঢাল দেখবে ভিজে গেছে যদি স্থুলো কোন পাও তাহলে ওইটা কখনো তোমার সার্ফেসকে ভেজাবে না এই জিনিসটা এখান থেকে একশো বিশ ডিগ্রি হলেই মূলত এটা হলে ভেজাবে না এই মানটা মেডিকেলে আসছে এখান থেকে তোমরা দেখে নিবা এখন দেখো স্পর্শকোন কিসের কিসের উপর নির্ভর করে কঠিন এবং তরলের প্রকৃতির উপর তাছাড়া হচ্ছে উপরিস্থ যে মাধ্যম আছে মাধ্যমের ওপর আর হচ্ছে বিশুদ্ধতার উপর যেমন দেখলাম পানি বিশুদ্ধ হইলে এটার যে স্পর্শকণ এটা কমে গেছে এই জিনিসগুলো লাগবে হ্যাঁ ঊর্ধ্বমুখী নিম্নমুখী যে সূত্রটা আছে এবং রেঞ্জটা আছে এটা একটু দেখে নিবা এখানে যদি নাইনটি থেকে ওয়ান এইটির মধ্যে হয় নিম্নমুখী বলে কি কাছনালে যে পারত যদি দাও তাহলে এটা খানিকটা নিচের দিকে নেমে যায় এই যে সম্পর্কগুলো আছে তোমার এখান থেকে যে স্পর্শকণ থেকে এই সম্পর্কগুলো আসে সর্বোচ্চ হলে তোমাকে এই মানটা দিবে এবং এই রেঞ্জটা দিয়ে বলবে এই ক্ষেত্রে কোন ঘটনাটা লক্ষ্য করা যাবে তখন তুমি এইটা দিয়ে দিবা তখন এই দুইটা দিলেই তোমার মোটামুটি শেষ এই চ্যাপ্টারের লাস্ট যে পার্টটা আছে আমরা ওই পার্টে চলে আসছি দেখো আমরা পৃষ্ঠটানের ব্যবহার সম্পর্কে জানবো হ্যাঁ ব্যবহার দেখো পানির তলে পোকামাকড়ের যে চলাচল আছে এইটা সাবানের ফেনা এগুলো হচ্ছে আমার পৃষ্ঠটানের ব্যবহার ব্যাখ্যা পড়ার দরকার নেই জাস্ট নামগুলো পড়ে রাখবা গাছে পানি উপরে ওঠা পানির আরোহণ তরল পৃষ্ঠে সূচের অবস্থান এই যে ছাতার কাপড় যেটা শুরু চ্যাপ্টার শুরুতেই বলছি এই জিনিসগুলো তোমাদের এখান থেকে পড়লে হয়ে যাবে আর এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো পড়বা তাহলে মোটামুটি এই যে পদার্থের অভ্যন্তরীণ গঠন চ্যাপ্টারটা আছে এইটা থেকে তোমরা সব কোয়েশনেরই অ্যান্সার ইজিলি করে ফেলতে পারবে